আগের দিন আমরা যেটা করেছিলাম দেখো, সেটা হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, রাইট? সেখানে আমরা একদিকে রেখেছিলাম সব ওয়ার্ক ডান গুলোকে এক্সেপ্ট ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। বলো তো এই ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স গুলোকে কি 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 তৈরি করেছিলাম বলো? ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স কে তার এনার্জিতে কনভার্ট করে নিয়েছিলাম, তাই তো বলো? হ্যাঁ, এবং সেই এনার্জিতে কনভার্ট করে নেওয়ার ফলে সেটা ডান দিকে চলে আসে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? রাইট, তার মানে ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স এর জন্য যে ওয়ার্ক ডানটা হবে সেটা ডান দিকে চলে আসছে, বাকি সব ওয়ার্ক ডান, বাকি সব ওয়ার্ক ডান সেটা বাদিকে থাকবে। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। ওকে, তারপরে আমরা এই যে এনার্জির কথা বলেছিলাম, এখানে যে এনার্জিটা, সেই এনার্জির যে পটেনশিয়াল এনার্জিটা হবে, পটেনশিয়াল কাইনেটিক এনার্জি তো হবেই, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, সেটা গ্র্যাভিটেশনাল ইলাস্টিক অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক, কারেক্ট? কারেক্ট। আচ্ছা, এবারে দেখো, প্রবলেমটা দেখো, আজকে প্রচুর প্রবলেম করব, দেখো আজকে প্রচুর প্রবলেম করব। সেটা হচ্ছে, মন দিয়ে শুনবে, এখানে একটা স্প্রিং আছে, এইটা হচ্ছে স্প্রিংটার ন্যাচারাল লেন্থ, এইটা হচ্ছে স্প্রিংটার ন্যাচারাল লেন্থ। ওকে ওকে, এটা স্প্রিংটার ন্যাচারাল লেন্থ। এইবারে এই ন্যাচারাল লেন্থ থেকে কম্প্রেসড করে এই পজিশনে একটা মাসকে রাখা হয়েছে, ঠিক? এই স্প্রিংটার 50 নিউটন পার মিটার, দেখো এই স্প্রিংটার 15 নিউটন পার মিটার, এটা হচ্ছে 1 কেজির মাস, রাইট? রাইট। আচ্ছা, এখানে কিন্তু অ্যাটাচ নেই, এই স্প্রিংটার সাথে কম্প্রেস করে রাখা হয়েছে। এখান থেকে এইটা 2 মিটার, এখান থেকে এটা 2 মিটার। ওকে, এবারে মন দিয়ে শোনো, বলতো এই অবস্থায় যদি আমি এটাকে ছেড়ে দিই, এই অবস্থায় এটা হচ্ছে স্প্রিং এর ন্যাচারাল লেন্থ, রাইট? ন্যাচারাল লেন্থ, এইখানে ফ্রিকশন আছে মিউ ইকুয়াল টু 0.5, এখানে ফ্রিকশন আছে মিউ ইকুয়াল টু 0.5। ওকে, এবারে আমি যদি এই স্প্রিংটাকে ছেড়ে দিই, ছেড়ে দিলে এই মাসটা সামনের দিকে এগোবে কি এগোবে না? এগোবে, রাইট? এবং ভেবে দেখো, এই স্প্রিংটা যখন ন্যাচারাল লেন্থ হয়ে যাবে, তারপরে গিয়ে কি এই মাসটা থেমে যাবে? এই মাসটা না, এই মাসটা ইনার্শিয়ার জন্য আরো সামনের দিকে এগিয়ে গিয়ে এখানে গিয়ে স্টপ হবে। আমি কি বুঝতে পারলাম? ধরলাম এক্স ডিস্টেন্স দূরে গিয়ে স্টপ হলো, এক্স ডিস্টেন্স দূরে গিয়ে স্টপ হলো। ওকে, আমাকে বার করতে বলেছে এই এক্স এর ভ্যালু, আমাকে বার করতে বলেছে এই এক্স এর ভ্যালু। কি করে বার করব দেখো, কি করে বার করব? এইটা হচ্ছে এর ইনিশিয়াল পজিশন, এইটা, আর এইটা হচ্ছে এর ফাইনাল পজিশন। দেখো এইটা হচ্ছে ইনিশিয়াল পজিশন আর এইটা হচ্ছে ফাইনাল পজিশন। আচ্ছা বলো তো, এই যে আমি এই যে এই প্রবলেমটায় যে ওয়ার্ক ডান গুলো, এই ওয়ার্ক ডান গুলোর মধ্যে এখানে কোনো এক্সটার্নাল ফোর্স আছে? নেই। এখানে কোনো সিউডো ফোর্স আছে? নেই। এখানে নন কনজারভেটিভ ফোর্স আছে বলো? আছে। কেন? এই যে ফ্রিকশনাল ফোর্স নন কনজারভেটিভ হবে না? হ্যাঁ বলো, ফ্রিকশনাল ফোর্সটা নন কনজারভেটিভ হবে না? হ্যাঁ। আচ্ছা, ফ্রিকশনাল ফোর্সটা যদি নন কনজারভেটিভ হয় তাহলে দেখো, ফ্রিকশনাল ফোর্সটা যদি নন কনজারভেটিভ হয় তাহলে দেখো, আমরা এইটা লিখতে পারি ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইকুয়াল টু, ইকুয়াল টু, সরি, ইএফ, মনে আছে ইএফ মাইনাস ইআই? এই ইএফ এ কি ছিল? কাইনেটিক এনার্জি এবং ফাইনাল কাইনেটিক এনার্জি এবং ফাইনাল ইনিশিয়াল এনার্জি, সরি, ফাইনাল কাইনেটিক এনার্জি আর ফাইনাল পটেনশিয়াল এনার্জি। আর এটাতে কি ছিল? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি এবং ইনিশিয়াল বলো পটেনশিয়াল এনার্জি। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। এবার বলো, এইটা কি পুরো সিস্টেমের হবে? এইটা, এই যে এনার্জিটা, এগুলো কি সিস্টেমের হবে? হ্যাঁ। আচ্ছা, এবারে চলে এসো, বলো তো ইনিশিয়াল পজিশনে, এর ইনিশিয়াল পজিশনে, আচ্ছা না, ইনিশিয়াল না, আগে ফাইনাল লিখছি, যখন ফাইনাল পজিশন হবে, দেখো এই যে ফাইনাল পজিশন, এটা তো ফাইনাল পজিশন, তখন বলতো এই পার্টিকেলটা স্টপ হয়ে যাবে মাসটা, তাহলে এর কাইনেটিক এনার্জি কত? জিরো, তাই তো? কাইনেটিক এনার্জি জিরো। আচ্ছা বলতো, যখন এ এই পজিশনে থাকবে তখন এই স্প্রিংটা ওর ন্যাচারাল লেন্থে চলে আসবে না? বলো, ন্যাচারাল লেন্থে চলে আসবে না?
হ্যালো, হ্যাঁ, ওকে, আচ্ছা, এবার দেখো, তাহলে বলো যদি এ ন্যাচারাল লেন্থে চলে আসে তাহলে স্প্রিং এর পটেনশিয়াল এনার্জি কত? জিরো, ফাইনাল, মাইনাস। এবার ইনিশিয়াল, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি জিরো, মাস্টার, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি জিরো, মাস্টার। বলো তো ইনিশিয়াল কি থাকবে? ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি থাকবে, হ্যাঁ, কার? স্প্রিং এর। তাহলে কত থাকবে? হাফ কে, কে কত? 50। আর তোমার এক্স কত বলো তো? 2 স্কয়ার না? এই যে, হ্যাঁ, আমি কি বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, যদি আমি এটা বোঝাতে পারি তাহলে এবার বলো তো ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স কি হবে? আচ্ছা, ওয়ার্ক ডান, বলো তো এখানে ফ্রিকশনাল ফোর্স কত লাগছে? ফ্রিকশনাল ফোর্স 5 নিউটন, রাইট, 5 নিউটন। আচ্ছা, তুমি কি দেখো ফ্রিকশনাল ফোর্সটা বাদিকে লাগছে না? ফ্রিকশনাল ফোর্সটা আছে বাদিকে। আর বডিটা কোন দিকে মুভ করছে? ডান দিকে। হ্যাঁ, ডান দিকে টোটাল কত মুভ করছে বলো তো? স্যার 2 প্লাস x মিটার। তার সাথে যদি আমি 5 গুণ করি আমি এটা কি পেয়েছি? ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, এই যে নন কনজারভেটিভ ফোর্স, এটা পজিটিভ না নেগেটিভ হবে? জলদি বলো, নেগেটিভ হবে, নেগেটিভ। এখান থেকে x এর ভ্যালু তুমি 18 মিটার পাবে। যদি কোনো ডাউট থাকে বলতে পারো। আছে কোনো ডাউট এই প্রবলেমটায়? আচ্ছা, এই প্রবলেমটা যদি কোনো ডাউট না থাকে তাহলে নেক্সট সিনারিওটা দেখো। এখানে এসে এই মাসটা এই স্প্রিং এর সাথে আউট হয়ে যাবে না, মানে ছেড়ে দেবে না, বুঝতে পারলে কি বললাম? ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার পরে মাসটা ডিটাচ হয়ে চলে যাবে না? বুঝাতে পেরেছি? একটি মাস আছে 1 কেজি, এর ওপরে একটা মাস আছে 1 কেজি, এটা 2 মিটার, ঠিক, এটা 2 মিটার। এইখানে ফ্রিকশনাল ফোর্স মিউ ইকুয়াল টু 0.2, আর এইখানে এইখান থেকে এই পর্যন্ত ফ্রিকশনাল ফোর্স মিউ ইকুয়াল টু 0.5, রাইট? আচ্ছা, এখানে একটা স্প্রিং রয়েছে ন্যাচারাল লেন্থে, কি বললাম, এখানে একটা স্প্রিং রয়েছে ন্যাচারাল লেন্থে, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার, ঠিক, দেখো দেখো দেখো, আর এখানে যে স্প্রিংটা সেটা হচ্ছে 50 নিউটন পার মিটার। পুরো সিনারিওটা বুঝতে পেরেছো? দেখো, হ্যালো, হ্যাঁ, এবারে যদি এই মাসটাকে ছেড়ে দিই ও নিচে নেমে ডান দিকে মুভ করবে না? হ্যাঁ, ডান দিকে মুভ করে এই স্প্রিংটাকে কম্প্রেস করবে? তাহলে আমাকে বার করতে বলেছে, বার করতে বলেছে ম্যাক্সিমাম কম্প্রেশন, কি বললাম, ম্যাক্সিমাম কম্প্রেশন ইন দা স্প্রিং। তোমরা কি বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা? ওকে, আচ্ছা, কি করে করা যায় বলো তো, কি করে করা যায়? দেখো, সেম ভাবে আমি কনজারভেশন অফ এনার্জি লাগাবো। বলতো কনজারভেশন অফ এনার্জির বাইদিকে কি কি আছে? এক্সটার্নাল নন কনজারভেটিভ সিউডো, তাই তো? এক্সটার্নাল নন কনজারভেটিভ সিউডো। তো এখানে কি এই তিনটের মধ্যে কোনো ফোর্স আছে? নন কনজারভেটিভটা আছে, তাই না? তাহলে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ। আবার তুমি তো এখানে বলতে পারো এমজিটাও তো এক্সটার্নাল ফোর্স, এম আই রাইট? এমজিটা, কিন্তু এমজিটা তো কনজারভেটিভ ফোর্স, সেটা তো ডান দিকে ঢুকে যাচ্ছে, তাই না? এবার মন দিয়ে শোনো, আমি ধরলাম ও এইদিকে এক্স ডিস্টেন্স, মানে স্প্রিংটা এক্স ডিস্টেন্স কম্প্রেসড হবে, কি বললাম, স্প্রিংটা এক্স ডিস্টেন্স কম্প্রেসড হবে। তাহলে এবার মন দিয়ে শোনো, বলতো ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স, মানে ফ্রিকশনাল ফোর্স, আচ্ছা ফ্রিকশনাল ফোর্সটা আগে একটু ইয়ে করে নি, এইদিকে নিচের দিকে 10 কাজ করছে, রাইট, এইদিকে 8 আর এইদিকে 6 কাজ করছে, এম আই রাইট? হ্যালো, তাহলে এবার মন দিয়ে শোনো, এইটা যদি 2 হয় তাহলে বলতো এইখান থেকে এইটুকুর লেন কত? 2 কোসেক 37, বলো
2 cosec 37, তাই তো? এবার দেখো বলতো, ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ মানে ফ্রিকশনাল ফোর্স দুটো জায়গাতে হবে না, এইখানে আর এইখানে, কারণ দুটো জায়গায় মিউ ডিফারেন্ট আছে না? হ্যালো, হ্যাঁ, তাহলে বলতো ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স কি হয়, ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফ্রিকশনাল ফোর্স কি হয় বলো? এফ কে ইন্টু এস না, মাইনাস এফ কে ইন্টু এস না? হ্যাঁ, তাহলে বলতো এইখানটায় কি হবে, এটা হবে মাইনাস এফ কে মানে হচ্ছে মিউ ইন্টু এন, বলো মিউ ইন্টু এন, তাই না? হ্যাঁ, তাই না? আচ্ছা, যদি সেটা হয় তাহলে বলতো এটা লিখতে পারি 0.2 × 8, এই যে মিউ ইন্টু এন, এটা তো এন তখন, হ্যালো, তাই না? আচ্ছা, ইন্টু কোসেক 37, কোনো ডাউট আছে? না। এবার বলতো এইখান থেকে এইটুকুও তো আমার ওয়ার্ক ডান বার করতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে সেটা কি করে করব, এইখানে মিউটা কি ডিফারেন্ট হবে, এই এখানে এফ কে কত, এখানে এই এই হরাইজন্টালে এফ কে 5, তাহলে মাইনাস 5, 2 প্লাস এক্স, বলো বুঝতে পেরেছো কিনা বলো? ইকুয়াল টু, ইকুয়াল টু, ফাইনালি, ফাইনালি বলো, ফাইনালি, ফাইনালি, ফাইনালি যখন ও কম্প্রেসড হয়ে যাবে, যে মুহূর্তে কম্প্রেসড হয়ে যাবে তখন বলো তো এই মাসটার কাইনেটিক এনার্জি কত? 0, ভেরি গুড। আর মাসটার এইটাকে যদি আমি রেফারেন্স লাইন ধরি, রেফারেন্স লাইন, তাহলে মাসটার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কত? আরে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি হচ্ছে এই লাইনের যদি উপরে থাকে এইচ ডিস্টেন্স, তাহলে তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি হয় এইচ। হ্যালো, বুঝতে পারলে কি বলছো? 0ই হতে, ভেরি গুড। বলো তো এই পজিশনে মানে ফাইনাল পজিশনে যখন ওটা কম্প্রেস করেছে, ফাইনাল পজিশনে যখন ওটা কম্প্রেস করেছে, কি বললাম, ফাইনাল পজিশনে যখন কম্প্রেস করেছে, মন দিয়ে শুনবে, তখন এই স্প্রিংটার পটেনশিয়াল এনার্জি থাকবে? হ্যাঁ স্যার। কত থাকবে? হাফ, হাফ ইনটু x স্কয়ার, 50 x স্কয়ার, এই x টাই তো কম্প্রেসড হয়েছে, আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ, এটা ef, এটা ef, হ্যাঁ স্যার। এবার বলো তো ei আমি কি করে বার করব? আচ্ছা, ei যখন, তখন এই স্প্রিংটা কি কম্প্রেস বা ইলংগেট কিছু ছিল? না, স্প্রিং না, 0 প্লাস, পুরো সিস্টেমটা করছি, এই মাসটা একটু হাইটে ছিল না? তোমরা কি বুঝতে পারলে যেটা লিখেছি? বলো, কোন ডাউট থাকলে আমাকে বলো, এই যে এই এক্সপ্রেশনটা যেটা লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বলো তো ইয়ের কাইনেটিক এনার্জি কত মাস্টার? 0 আসছে, 0। তোমরা পুরো এক্সপ্রেশনটা বুঝতে পারলে? হ্যাঁ, পুরো এক্সপ্রেশনটা বুঝতে পারলে? যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। ওকে, আচ্ছা, এখান থেকে আমাদের এক্স এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, রাইট? বলো, এখান থেকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, সেই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমরা এক্স এর দুটো ভ্যালু পাবো, তার মধ্যে একটা নেগেটিভ ভ্যালু পাবো আর একটা পজিটিভ ভ্যালু পাবো, আমরা নেগেটিভটাকে ডিসকার্ড করব। কিন্তু তোমরা এই প্রবলেমটা কি কমপ্লিটলি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তোমরা এই প্রবলেমটাকে কমপ্লিটলি বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, ওকে, যদি তোমরা এই প্রবলেমটাকে কমপ্লিটলি বুঝতে পারো তাহলে দেখো নেক্সট প্রবলেমটা, নেক্সট প্রবলেমটা এখানে একটা স্প্রিং রয়েছে, এইটা স্প্রিং এর ন্যাচারাল লেন্থ, এই অবস্থায়, কি বললাম, এইটা স্প্রিং এর ন্যাচারাল লেন্থ, এই অবস্থায়। ওকে, এবার এর থেকে মন দিয়ে রাখো, ফাইভ মিটার দূরে একটি মাস রয়েছে, 1 কেজি, ঠিক, ঠিক। এবারে এই মাসটাকে যদি আমি এর ওপর মানে এই মাসটাকে যদি রিলিজ করে দিই, এই মাসটা এই স্প্রিংটার উপর পড়বে, পড়ে এই স্প্রিংটাকে কম্প্রেস করবে না? আমাকে বার করতে বলেছে ম্যাক্সিমাম কম্প্রেশন ইন দা স্প্রিং, ম্যাক্সিমাম কম্প্রেশন ইন দা স্প্রিং, কি করে করবো বলো তো? আচ্ছা,
কনসেপ্ট এক। আচ্ছা সবার আগে একটা জিনিস বলো, সবার আগে একটা জিনিস বলো, এই প্রবলেমটাতে এক্সটার্নাল ফোর্স, কনজারভেটিভ নন কনজারভেটিভ ফোর্স বা সিউডো ফোর্স কিছু কাজ করছে এই প্রবলেমটাতে? বলো, কনজারভেটিভ ফোর্স কাজ করছে? আমি বলছিলাম নন কনজারভেটিভ, সিউডো আর এক্সটার্নাল, এই তিনটের মধ্যে কোনটা কাজ করছে? না। ওকে, যদি এই তিনটের মধ্যে কোনটা না কাজ না করে তাহলে বলো তো বাদিকটা কি হবে? জিরো বাদিকটা। তাহলে এখানে আমি লিখতে পারি ই আই ইকুয়াল টু ইএফ, বলো, তাই তো? এবার ধরো এইটা ন্যাচারাল লেন্থ, আমি একে ছুড়ে দিয়ে মানে ফেলে দিয়েছি, এ কম্প্রেসড হবে ধরলাম এই এই পর্যন্ত এক্স ডিস্টেন্স, কি বললাম এক্স ডিস্টেন্স কম্প্রেসড হবে, কি বললাম এক্স ডিস্টেন্স কম্প্রেসড হবে। আমি এই পয়েন্টটাকে রেফারেন্স লাইন ধরছি, এই পয়েন্টটাকে, এই লাইনটাকে। এবারে বলো এইটা ইনিশিয়াল পজিশন ছিল, এইটা ফাইনাল পজিশন, ফাইনাল পজিশনে মাসটা এখানে, এই মাসটা এখানে। তাহলে এইবারে ইনিশিয়াল পজিশনে আমি কি কি লিখবো বলো তো? ইনিশিয়াল পজিশনে, সরি ফাইনাল পজিশনটা আগে লিখি, সুবিধা হবে ফাইনাল, বলো ফাইনাল। দেখো ফাইনাল পজিশনে এই মাসটার ভেলোসিটি কত? জিরো। গুড, দেখো মাসটার ভেলোসিটি কত বলো? জিরো, লেখো 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 জিরো। আচ্ছা ফাইনাল পজিশন যদি মাসটা এখানে থাকে, মাসটার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কত? জিরো। গুড, মাসটার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি জিরো। আচ্ছা এবারে এই মাসটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি জিরো, অ্যাবসলিউটলি ফাইন, বলো তো মাসটার এই সিস্টেমটার আর কোনো এনার্জি থাকবে? এনার্জি থাকবে না ইআই ইনিশিয়াল। আচ্ছা ইনিশিয়াল এই মাসটা এই রেফারেন্স লাইন থেকে কতটা উপরে আছে? 5+x mg h, এতটা উপরে আছে। তখন স্প্রিংটা কি অবস্থায় ছিল বলো? ন্যাচারাল লেন্থ। ওকে, তখন পার্টিকেলটার ভেলোসিটি কত ছিল? জিরো। পুরো কনসেপ্টটা ক্লিয়ার? দেখো এই যে বলো, আচ্ছা তুমি এইখান থেকে যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে 5x² - 2x + -10 = x = 0। এখান থেকে তুমি এইটা পাবে, এখান থেকে তুমি x এর কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারবে, বলো এখান থেকে তুমি x এর কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারবে, তাই না? এখান থেকে তুমি x এর কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারবে। কিন্তু আমি তোমাদের এনার্জি ইকুয়েশনটা লেখানো মেইন শেখাচ্ছি, তোমরা কি বুঝতে পেরেছো বলো? কোনো ডাউট থাকলে আমাকে বলো। না স্যার। স্যার ওই যে ইনিশিয়ালি মানে ওই 1 কেজি মাসটার যে কাইনেটিক এনার্জিটা জিরো ধরলাম, মানে ওটা একদম যখন মানে ড্রপ করার মোমেন্টে, তো রাইট? আমি তো এখানে 1 কেজি মাসটাকে রিলিজ করে দিয়েছি দিয়া, আমি তো এখানে 1 কেজি মাসটাকে রিলিজ করে দিয়েছি দিয়া, তাহলে u = 0 থেকে ও শুরু করবে না? হ্যালো, হ্যাঁ আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। এবার মন দিয়ে শোনো, এই যে এতগুলো প্রবলেম তোমাদের আমি করালাম, এখানে শুধু তোমাদের আমি এই ওয়ার্ক এনার্জি, এই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এই ইকুয়েশনটা কিভাবে লিখতে হয় সেটা শেখালাম। কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা কোনো ডাউট? আচ্ছা তোমাদের যে ক্লাস ওয়ার্ক বইটা আছে, সেই ক্লাস ওয়ার্ক বইয়ের মন দিয়ে শোনো 28-37 পর্যন্ত প্রবলেমগুলো সব ট্রাই করবে হোমওয়ার্ক। এই এতক্ষণ ধরে যে ধরে তোমাদের যে প্রবলেমগুলো করালাম না এতক্ষণ ধরে, এই প্রবলেমগুলোই ওখানে রয়েছে। ওকে, এই ধরনের তোমরা ওইটা ট্রাই করবে। আমি এখান থেকে হয়তো প্রবলেম যদি ভালো থাকে আমি করিয়ে দেবো, নইলে তোমরা নিজেরাই পেরে যাবে, রাইট? তোমরা নিজেরাই পেরে যাবে। আচ্ছা এরপরে এই ধরনের আরো সুন্দর সুন্দর কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো এখন আমরা করব। এই প্রবলেমটা দেখো এবং বুঝবে, এইটা একটা এম মাস, এইখানে একটা স্প্রিং, এইটা 2m মাস, ঠিক? এটা k কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা বলো তো আমি যদি একে এইভাবে ছেড়ে দিই, এই পুরো সিস্টেমটাকে এইভাবে ছেড়ে দিই, তাহলে বলো তো এই মাসটা, এই স্প্রিংটা কম্প্রেসড হবে না ইলংগেট হবে? ইলংগেট হবে, কিছু হবে না কেন? আরে মাসটাও তো এই উপরের মাসটাও এম এ অ্যাক্সেলারেশন নিচে পড়বে, আর নিচে 2m মাসটাও এ অ্যাক্সেলারেশন নিচে পড়বে, তাহলে এই এমটা, এই এই স্প্রিংটা ন্যাচারাল লেন্থে থাকবে না? ভে বলো। হ্যাঁ বুঝতে পারলে বলো, বুঝতে পারলে? আচ্ছা এবারে শোনো, আমি একে এই সাইড থেকে ছেড়ে দিয়েছি,
কি বললাম, একে আমি এই সাইড থেকে ছেড়ে দিয়েছি। ওকে ওকে, এবার মন দিয়ে শোনো, পুরো সিকোয়েন্সটা কি হবে আমি বলছি এবং সেটা আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে। স্লো মোশনে ভাবো, স্লো মোশনে এই পুরো জিনিসটা মাটিতে পড়বে কি পড়বে না বলো? হ্যাঁ, যদি পুরো জিনিসটা মাটিতে পড়ে, তার মানে এই যে 2m মাসটা, 2m মাসটা মন দিয়ে শোনো, 2m মাসটা এই মাটিতে পড়বে, করবে তো বলো তো, 2m মাসটা কি আর নিচে ঢুকতে পারবে? না। আচ্ছা, যদি 2m মাসটা মাটিতে পড়ে আর নিচে না ঢুকতে পারে, তাহলে 2m মাসটা তো মাটিতেই থেকে যাবে, থেকে যাবে না? হ্যাঁ। এরপরে এই উপরের মাসটা, সে তো নিচের দিকে আসছিল আর এই স্প্রিংটা তো কম্প্রেসেবল, তাহলে এই উপরের মাসটা নিচের দিকে একটু মুভ করবে কি করবে না, মানে স্প্রিংটাকে কম্প্রেস করবে কি করবে না? হ্যাঁ করবে। এবার নিচের দিকে কম্প্রেস করে ম্যাক্সিমাম কম্প্রেশন, ম্যাক্সিমাম কম্প্রেশন আনবে, আনবে তো? তারপরে উপরের মাসটা, উপরের মাসটা ম্যাক্সিমাম কম্প্রেশন আনার পরে স্প্রিংটাকে উপরের দিকে ফোর্স দেবে না? হ্যাঁ। তখন এই উপরের মাসটা আবার ওর ন্যাচারাল লেন্থে পৌঁছে যাবে না? হ্যালো, আবার ন্যাচারাল লেন্থে পৌঁছে যাবে না? এবার এই ন্যাচারাল লেন্থ থেকে পৌঁছানোর পর যখন আবার ন্যাচারাল লেন্থে পৌঁছে যাবে, তখন বলো তো এই উপরের মাসটার ভেলোসিটি কোন দিকে, উপর দিকে না নিচের দিকে? উপরের দিকে। ভেরি গুড, উপরের দিকে। তাহলে মন দিয়ে শোনো, এই উপরের মাসটা একটু উপর দিকে উঠবে, মানে উপরের মাসটা উপর দিকে উঠতে চাইবে বলো, ন্যাচারাল লেন্থ থেকে উপর দিকে উঠতে চাইবে না? হ্যাঁ। আচ্ছা, তখন বলো তো স্প্রিংটা ইলংগেট হবে না কম্প্রেসড হবে? ইলংগেট। ভেরি গুড, ইলংগেট হবে। তাহলে আমি আবার এগুলো ড্র করব। এই যে ইলংগেট হলো, মন দিয়ে শোনো, যদি ইলংগেট হয় তাহলে এই নিচের যে মাসটা আছে, নিচের মাসটা, নিচের মাসটার উপরে স্প্রিং উপর দিকে ফোর্স দেবে না? ইলংগেট হয়েছে তো, ভেবে দেখো, পুরো স্প্রিংটা ইলংগেট হয়েছে, বুঝতে পেরেছো? এই 2m মাসের উপর উপর দিকে ফোর্স দেবে না, তাহলে এই 2m মাসটা উপর দিকে উঠতে থাকবে না? হ্যাঁ, 2m মাসটা উপর দিকে উঠতে থাকবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার দেখো, প্রবলেমটা বলেছে ফাইন্ড, মানে ফাইন্ড h, h এর ভ্যালু কত এটা বার করতে বলেছে। ফাইন্ড এইচ, ফাইন্ড এইচ, সো দ্যাট, সো দ্যাট 2m জাস্ট লিফটস আপ। কি বললাম? ফাইন্ড এইচ সো দ্যাট 2m জাস্ট লিফটস আপ। তোমরা কি প্রবলেমটা বুঝলে? আমি এতক্ষণ ধরে প্রবলেমটা বোঝালাম। হ্যাঁ। আচ্ছা, এবার আমি তোমাদের যেটা বোঝালাম সেইটা আমি করে করে দেখাই। দেখো, যখন ওটা নিচে পড়বে, যখন নিচে পড়বে, জাস্ট নিচে পড়েছে, জাস্ট মন দিয়ে শোনো, জাস্ট নিচে পড়েছে, তখন এরকম হবে না। দেখো, জাস্ট নিচে পড়েছে, এইটা 2m, এইটা m, এই স্প্রিং কনস্ট্যান্ট কে, তাই তো? বলো তো এইটা এর ন্যাচারাল লেন্থ না? জাস্ট নিচে পড়েছে, জাস্ট, জাস্ট এই 2m মাসটা একে টাচ করেছে, করেছে না? হ্যালো, হ্যালো। তখন বলো তো এই স্প্রিংটা কি কোনো কম্প্রেসড হবে? না। বলো তো এই m মাসের নিচের দিকে ভেলোসিটি কত থাকবে তোমরা জানো? আরে বাবা, এই m মাস তো, আর 2m মাস যদি নিচে এই হাইট না পড়ে, তাহলে m মাসও তো এই হাইট পড়বে। হ্যাঁ। তাহলে কি বোঝাতে পারলাম? হ্যাঁ। এবারে কি হবে শোনো, এবারে এই মাসটা একে কম্প্রেস করবে না, কারণ এর একটা ভেলোসিটি আছে m মাসে, কম্প্রেস করবে তো? হ্যালো, কম্প্রেস করে করে একে একবারে ম্যাক্সিমাম কম্প্রেশনে নিয়ে আসবে। হ্যাঁ। তখন স্প্রিংটা কোন দিকে ফোর্স দেবে? উপর দিকে। কি স্প্রিংটা উপর দিকে ফোর্স দেবে না? হ্যাঁ। ম্যাক্সিমাম কম্প্রেশন নিয়ে আসার পরে, যখন ম্যাক্সিমাম কম্প্রেশন নিয়ে আসে, বলো তো যখন ম্যাক্সিমাম কম্প্রেশন নিয়ে আসে, তখন এর ভেলোসিটি কত? জিরো। জিরো। তারপরে এই স্প্রিংটা উপর দিকে ফোর্স দেবে, দেবে দিতে দিতে একটা সময় আবার এরকম ন্যাচারাল পজিশনে চলে আসবে না? এটা ন্যাচারাল, ন্যাচারাল লেন্থ। আচ্ছা, তখন বলো তো এই, এই মাস্টার ভেলোসিটি কোন দিকে, উপর দিকে না উপর দিকে? বলো তো এই ভেলোসিটিটা কত হবে? 2gh। কেন 2gh বলতে পারবে? আরে বাবা, বলো কেন 2gh বলতে পারবে? কারণ ওটা আবার সেম হাইটে চলে, মানে সেম হাইটে চলে আসবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এটাকে অন্য ভাবে সিমেট্রির মতন হয়ে যাচ্ছে প্রায়। আরেকবার বলো, সিমেট্রির মতন হয়ে যাচ্ছে? তুমি একদম ঠিক বলেছো, সিমেট্রির মতো হয়েছিল, অ্যাবসলিউটলি রাইট। অর্ক, আমি যেটা বলতে চাইছি শোনো, সেটা শোনো, ভেবে দেখো, বলো তো এই মাসের যে ভেলোসিটিটা, এটা কে কমাচ্ছে? স্প্রিং, স্প্রিং। আর এমজি, এমজি, সরি, এমজি কমাচ্ছে না, এমজি মানে গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করছে, কিন্তু কমাচ্ছে কে? স্প্রিং না? হ্যাঁ। এবার বলো যে, আবার সেকেন্ড কেসে এই মাসের ভেলোসিটিটা বাড়াচ্ছে কে? স্প্রিং। এবার বলো ফার্স্ট কেসে যেভাবে ও কমিয়েছে, সেকেন্ড কেসে তো সেইভাবেই বাড়াবে, তাই না? বাড়াচ্ছে, তাই না? হ্যাঁ। তাহলে এই এখানে যদি জি কাজ করে, জি কাজ করে, এর তো কোনো এফেক্টই থাকবে না। আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। ওকে ওকে, এই অবধি যদি কোনো ডাউট না থাকে, তাহলে এরপরে এই মাসটা আরো উপর দিকে উঠতে চাইবে? হ্যাঁ স্যার। হ্যাঁ। দেখো এই মাসটা, এবার ধরলাম ও বেটা এই অবধি উঠেছে,
তখন বলতো স্প্রিংটা ইলংগেট হয়েছে না কম্প্রেস হয়েছে? এইটা ন্যাচারাল লেন্থ যদি হয় তাহলে এইটা ইলংগেট হয়েছে না? হ্যাঁ। এবার বলো যদি ইলংগেট হয় তাহলে এই স্প্রিংটা এই 2m মাসের এইখানে কোন দিকে ফোর্স দেবে, নিচের দিকে না উপর দিকে? ভেরি গুড, উপর দিকে ফোর্স দেবে। আর এই 2m মাসের দেখো আমি ড্র করছি, 2m মাসের জাস্ট ওয়ান মিনিট, জাস্ট ওয়ান মিনিট ইয়ার, একটা দেখো এই 2m মাসের নিচের দিকে কত কাজ করছে, 2mg, আর উপর দিকে স্প্রিং, স্প্রিং ফোর্স কত হবে, kx না? হ্যাঁ। আমি কি বুঝতে পারলাম? তাহলে বলো তো এই kx এর ভ্যালু জাস্ট 2mg থেকে বেশি হতে হবে না? হ্যাঁ। তাহলে তো এই 2m মাসটা উপরের দিকে উঠবে, কি আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। না স্যার। না স্যার। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, যদি কোনো ডাউট না থাকে তাহলে তাহলে এইখানে যেটা বলেছে সেটা হচ্ছে এইচ এর ভ্যালু বার করতে বলেছে, যার জন্য এই 2m টা 2m মাসটা জাস্ট লিফট আপ হবে, তাই তো? তাহলে বলো তো 2m মালটা মাসটা জাস্ট লিফট আপ হওয়ার জন্য এই x এর ভ্যালু কত হতে হবে, 2mg / k হতে হবে? হ্যাঁ। তাহলে তো লিফট আপ হবে, দেখো বলো। এবার মন দিয়ে শোনো, আমি এইটাকে এইটাকে ইনিশিয়াল পজিশন ধরছি আর এইটাকে ফাইনাল পজিশন ধরছি, এইটাকে ইনিশিয়াল পজিশন ধরছি, এটাকে ফাইনাল পজিশন ধরছি। বলো তো এই পুরো সিস্টেমে, এই পুরো সিস্টেমে, এই পুরো সিস্টেমে বলো বলো পুরো সিস্টেমে এক্সটার্নাল ফোর্স কিছু কাজ করছে? হ্যালো, এইটাকে ইনিশিয়াল আর এইটাকে ফাইনাল করছে না? ওকে, সিউডো নেই, নন কনজারভেটিভ নেই, আছে কি না? তাহলে এবারে বলো তো এই পজিশনটা যদি ইনিশিয়াল হয় এইখানে, এইখানে, আচ্ছা এইটাকে আমি রেফারেন্স লাইন ধরছি, এইটাকে দেখো এইটাকে রেফারেন্স লাইন ধরছি, যদি এইটাকে রেফারেন্স লাইন ধরি তাহলে এই ইনিশিয়ালের 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 বলতো 2m এর পটেনশিয়াল এনার্জি কত, মাইনাস 2m, বলো তুমি এটা একটা কিছু ধরে নাও, এইটুকু লেন্থ l, তাই না? হ্যালো, হ্যাঁ, 2mgl, এইটা 2m এর, বলতো m এর পটেনশিয়াল এনার্জি কত, 0, তাই তো? m এর পটেনশিয়াল এনার্জি 0, তাই তো? স্প্রিং কম্প্রেস কি কম্প্রেস না, স্প্রিং কম্প্রেস না, এই যে এখানে কম্প্রেস, কম্প্রেস না, তারপরে ওর কোনো পটেনশিয়াল এনার্জি থাকবে না? 2 এম এর কোনো কাইনেটিক এনার্জি আছে না? এম এর কাইনেটিক এনার্জি আছে, হ্যাঁ, কত হবে, প্লাস হাফ এম 2 জি এইচ, এটা কি ইআই, এটা ইকুয়াল টু ইএফ না? হ্যালো, এবার বলো ইএফ যখন আমি করব তখন এই 2m মাস্টার পটেনশিয়াল এনার্জি মাইনাস 2mgl হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইবারে এই কোথায় গেল m মাস্টার বলো তো, যে যখন a জাস্ট লিফট আপ করা শুরু করবে, দেখো 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 জাস্ট লিফট আপ করা শুরু করবে এই 2m মাস্টার, তখন এই m মাস্টার ভেলোসিটি 0 হবে না? হ্যাঁ। বুঝতে পারলে কেন এ বলে কি জাস্ট লিফট আপ, তাই না? তার মানে এ ম্যাক্সিমাম ইলংগেট হয়ে গেলেই, এ এ ম্যাক্সিমাম ইলংগেট হয়ে গেলেই তো এ উপরে একে টানা শুরু করবে, আমি কি বুঝতে পারছি? হ্যাঁ। কোনো ডাউট থাকলে বলো স্যার। বলো, যেটাকে আমরা মানে ইনিশিয়াল ধরলাম এর পজিশনটাকে মানে ইনিশিয়াল ধরলে, বুঝতে পারলাম না, আমি তোমার কথা বুঝতে পারলাম না, আরেকবার বলো। দিয়া স্যার মানে আমরা যে যেই পয়েন্টটাকে ইনিশিয়াল ধরলাম, হ্যাঁ, বাকি সব তো সেম। আচ্ছা এবার ই ফাইনাল বলো তো, মাস্টার স্মল এম মাস্টার কাইনেটিক এনার্জি কত, জিরো, এম মাস্টার পটেনশিয়াল এনার্জি কত,
জিরো এম মাস্টার পটেনশিয়াল এনার্জি আমি এইটাকে রেফারেন্স লাইন ধরেছি এম জি এক্স এম জি এক্স না হ্যাঁ এম জি এবার এক্স এর ভ্যালু হইছে এটা না হ্যাঁ আচ্ছা প্লাস আর কিছু থাকবে থাকবে স্প্রিংটা স্প্রিংটা ইলংগেট হয়েছে কতটা এক্স হ্যাঁ তারপর কাইনে ওর পটেনশিয়াল এনার্জি কত হাফ কে এক্স এই দুটো ইকুয়েশন থেকে তুমি এইখান থেকে এইচ এর ভ্যালু পেয়ে যাবে হ্যাঁ প্রবলেমটা কি বুঝতে পারলে হ্যাঁ স্যার কোনো ডাউট থাকলে আমাকে বলো না না স্যার কোনো ডাউট থাকলে আমাকে বলো আচ্ছা আচ্ছা এবারে শোনো এবার একটা সুন্দর কনসেপ্টের প্রবলেম করাবো ভালো করে শুনবে এই কনসেপ্টটা ভবিষ্যতে অনেক জায়গায় কাজে লাগবে এই তোমরা আমাদের রূপকথা যেটা বললো সেটা বুঝতে পেরেছো আমি যদি এইটাকে ইনিশিয়াল নিতাম আর এইটাকে ফাইনাল নিতাম তাও দেখো একই ইকুয়েশন আসতো আসতো না কারণ এখানে ভি স্কোয়ার ডিরেকশন ডাজ নট ম্যাটার কি আমি কি বোঝাতে পেরেছি হ্যালো হ্যালো হ্যাঁ স্যার আমি এখানে এনার্জিকে ইকুয়েট করছি বলতো এই যে ধরো এটাকে আমি বলছি এল না এটাকে আমি ধরছি এম পজিশন এইটাকে বলতো এম আর এল পজিশনের মধ্যে এনার্জির কোনো চেঞ্জ হয়েছে কিনা টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম না ঠিক একদম ঠিক তাহলে আমি এইটাও নিতে পারি এইটাও নিতে পারি আমি এনার্জি ইকুয়েশন ইউজ করছি তো ডিয়া তাই না হ্যাঁ আচ্ছা স্যার আর ওই যে kx greater than equal to 2mg মানে লিখলে ওটা তো ইকুয়াল টু হলে তো হবে না ইকুয়াল টু হলে জাস্ট ইকুয়াল টু আরে ইকুয়াল টু হলেই তো ও জাস্ট ওটা শুরু করবে তো এইবারে এই অবধি যদি আমরা বুঝে যাই এরপরে দেখো এই দুটো কেস তোমরা খুব ভালো করে বুঝবে দেখো এখানে একটা স্প্রিং আছে এটা ন্যাচারাল লেন্থে আছে কি বললাম এখানে একটা স্প্রিং আছে এটা ন্যাচারাল লেন্থে আছে ওকে এবারে এইখানে আমার একটা মাস আছে রাইট এই মাসটার এখানে একটা হুক করা আছে আর এইখানে একটা হুক করা আছে ঠিক ঠিক হ্যালো এবারে আমি কি করলাম এই মাসটাকে এর উপর ঝুলিয়ে দিলাম কি বললাম এই মাসটাকে এর উপর আমি ঝুলিয়ে দিলাম ঝুলিয়ে দিয়ে আমি আমার হাতটাকে এই মাসের তলায় নিলাম কি বললাম বুঝলে আমার হাতটাকে এই মাসের তলায় নিলাম হাতটাকে আমার মাসের তলায় নিয়ে মন দিয়ে শোনো আমি ধীরে 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 হাতটাকে নামাচ্ছি কি বললাম বুঝলে ধীরে 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 হাতটাকে নামাচ্ছি এই ধীরে ধীরে যেটা করছি সেটা অনেক দিন ধরে করছি ধরো মানে ওই এখান থেকে নামাতে 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 অনেক দিন ধরে আমি নামাচ্ছি কেন অনেক দিন ধরে নামাচ্ছি তার কারণ আমি খুব ধীরে ধীরে করছি তার মানে এই মাসের মধ্যে আমি কোনোভাবেই কাইনেটিক এনার্জিটাকে ইম্পার্ট হতে দিচ্ছি না তোমরা কি আমার কথা বুঝতে পারলে এই মাসের মধ্যে আমি কোনোভাবেই কাইনেটিক এনার্জিটাকে ইম্পার্ট হতে দিচ্ছি না এবার ভেবে দেখো আমি এইরকম করে হাতটা আস্তে 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 নামাচ্ছি তাহলে একটা সময় আসবে না দেখো একটা সময় আসবে না একটা সময় আসবে না এইরকম ইলং সরি এই স্প্রিংটা ধরো কে কনস্ট্যান্ট কে একটু ইলংগেট হয়ে যাবে হবে কি হবে না হ্যাঁ এবার বলো তো একটা পজিশনের পরে আমি যদি হাতটাকে নামাই তখন কি এই মাসটা আমার হাতের সাথে আর জুড়ে থাকবে একটা পজিশনের পরে না থাকবে না তাই তো যেমন আমি এই কন্ডিশনটা বলছি এই কন্ডিশনটা এই পজিশনে আসার পরে দেখলাম যে আমার হাতটা কি আমি যদি আরো নামাই হাতটার সাথে এই মাসটা ডিটাচ হয়ে যাচ্ছে আমি কি বোঝাতে পারলাম বলো হ্যালো হ্যাঁ এই ডিস্টেন্সটা আমি ধরলাম এক্স তাহলে বলো তো এই অবস্থায় এই অবস্থায় এই মাসটা ইকুইলিব্রিয়ামে আছে না হ্যাঁ তাহলে ইকুইলিব্রিয়ামে যদি থাকে তাহলে নিচের দিকে এমজি উপর দিকে কেএক্স না তাই না হ্যাঁ তাহলে এখান থেকে বলতো কেএক্স ইকুয়াল টু এমজি হবে এখান থেকে এক্স ইকুয়াল টু এমজি বাই কে হবে
হবে কি না? হ্যাঁ হবে। ডাউট থাকলে বলো। না জি। যদি কোনো ডাউট না থাকে এই অবধি, তোমাদের মধ্যে যদি কোনো ইয়ে না থাকে, ক্লিয়ার। আচ্ছা এইখানে বলো তো, এর অ্যাক্সেলারেশন জিরো না বলো? হ্যাঁ। কোনো ডাউট আছে এই এই কন্ডিশনে? না। আচ্ছা এবার মন দিয়ে শোনো। এবারে এটা হচ্ছে ধরো কেস ওয়ান, আমি কেস ওয়ানে এরকম একটা ইয়ে করছি। এই কেস ওয়ানে আমি আবার একটু পরে ফিরছি, কেস টুটায় তোমরা তোমাদের এই ডিফারেন্সটা বুঝিয়ে। কেস টুটায় কিরকম দেখো, আমি কি করেছি, এই সেম স্প্রিংটায় দেখো, সেম স্প্রিংটায় এই মাছটা ঝুলিয়ে দিয়েছি। ওহ সরি, এই মাছটা ঝুলিয়ে দিয়েছি। এবার এর আগে কি করেছিলাম, আমি হাতটাকে আস্তে 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 নিচের দিকে নামাচ্ছিলাম না হাতটাকে? হ্যালো, এর আগে আমি হাতটাকে আস্তে 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 নিচের দিকে নামাচ্ছিলাম, এখনো সেটা করলাম না। আমি কি করলাম বলতো, এটাকে এরকম ঝুলিয়ে দিয়েই ছেড়ে দিয়েছি। হ্যালো, ঝুলিয়ে দিয়েই ছেড়ে দিয়েছি। এবার বলতো, যদি আমি ঝুলিয়ে দিয়েই ছেড়ে দিই, তাহলে এই মাছটা, এই মাছটা কি এই পর্যন্ত নামবে না এর থেকে বেশি নামবে বলতে পারবে? মানে এই পর্যন্তই নামবে বলছো? আচ্ছা দেখা যাক, দেখা যাক। আচ্ছা আমি ধরলাম ও ডি ডিস্টেন্স নেমেছে, ডি আমি ধরলাম, আমি ধরলাম কি বললাম, আমি ধরলাম ও ডি ডিস্টেন্স নেমেছে, সেটা আমরা চেক করে দেবো যে এক্স এর সাথে ডি ইয়ে করছে কিনা। এবার আমি যখন ও ডি ডিস্টেন্স নেমেছে, মন দিয়ে শোনো, ডি ডিস্টেন্স নেমেছে তো এইটা ইনিশিয়াল পজিশন, আমি ধরলাম ও ডি ডিস্টেন্স নেমেছে, সেইটা ফাইনাল পজিশন, এটা ধরো ফাইনাল পজিশন, কি বললাম, এটা ধরো ফাইনাল পজিশন। এবার এই দুটো পজিশনে যদি আমি এনার্জিটাকে, এই দুটো পজিশনে যদি আমি এনার্জিটাকে ইকুয়েট করি, দেখো এই দুটো পজিশনে যদি আমি এনার্জিটাকে ইকুয়েট করি, তাহলেই আমরা ডি ডিস্টেন্সটা পেয়ে যাবো না বলো? হ্যালো, তাহলে আমি ই আই ইকুয়াল টু ই এফ বলছি কেন? এখানে কি কোনো নন কনজারভেটিভ ফোর্স আছে? না। কোনো এক্সটার্নাল সিউডো কোনো ফোর্স আছে? না। আচ্ছা এবারে যখন আমি এই মাসটাকে ঝুলিয়েছিলাম এই পজিশনে ইনিশিয়াল, তখন ওর কাইনেটিক এনার্জি জিরো ছিল বলো? ওর কাইনেটিক এনার্জি জিরো ছিল, ছিল কি ছিল না মাস্টার? ঠিক আছে, এবারে এই যে এইটাকে আমি রেফারেন্স লাইন ধরছি, এইটাকে, এইটাকে আমি রেফারেন্স লাইন ধরছি। এই ইনিশিয়ালি এখানে এর কাইনেটিক এনার্জি জিরো ছিল, ঠিক? বলো তো এই মাস্টার, এই মাস্টার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কত ছিল? এমজিটি। এটা তো রেফারেন্স লাইন ধরেছি, এর থেকে ডি ডিস্টেন্স উপরে আছে। স্প্রিংটা কি কম্প্রেস ছিল না ইলংগেট ছিল? ইলংগেট। কিছুই ছিল না ইনিশিয়াল পজিশন, এই পজিশনে এ তো ন্যাচারাল লেন্থে ছিল তখন। এবার ফাইনাল পজিশন যখন এখানে এসেছে, ফাইনাল পজিশন যখন এখানে এসেছে, মন দিয়ে শোনো, তখন এই মাসটা মানে আমি ছেড়ে দিয়েছি, ও ম্যাক্সিমাম যদি নিচে অবধি আসে, ম্যাক্সিমাম মানে আমি ধরলাম ম্যাক্সিমাম ও ডি অবধি এসেছে, কি বললাম, ম্যাক্সিমাম ডি অবধি এসেছে, বুঝতে পারছি? হ্যাঁ, ম্যাক্সিমাম ডি অবধি এসেছে। তখন বলতো এই পজিশনে এর ভেলোসিটি কত? জিরো না? হ্যাঁ। আচ্ছা তাহলে এই মাসের কাইনেটিক এনার্জি জিরো, এই মাসের, এই ফাইনাল পজিশনে, তাই তো? এই মাসটার, এই মাসটার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি জিরো। আর এই মাসটার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি জিরো, আর এই মাসটা, এই স্প্রিংটা ইলংগেট হয়েছে কতটা? তাহলে ইয়ে কি হবে, হাফ, হাফ কে ডি স্কয়ার, ঠিক? দেখো তো এখান থেকে ডি এর ভ্যালু কি আসছে, 2mg বাই কে আসছে? হ্যাঁ, আগেরটা x কত এসেছিল, mg বাই কে, তাহলে তাহলে হ্যাঁ বেশি বেশি হচ্ছে, কতটা বেশি হচ্ছে, জাস্ট ডাবল হচ্ছে না? হ্যাঁ। তাহলে আমি এইটা যদি x হয়, তাহলে এইটাও x হবে না, মানে এত দূর নামবে না, মানে এত দূর, আমি কি বুঝতে পারলাম? আমি হাত দিয়ে আস্তে আস্তে নামিয়েছি আর জাস্ট ওইখানে এই পয়েন্টটাকে ইয়ে করে ছেড়ে দিয়েছি, কি হবে বলো, আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। না স্যার। তোমরা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বুঝতে পারলে, ভেরি গুড। তার মানে ভেবে দেখো, যদি আমরা এখানে বুঝতে পারি, দেখো তাহলে এ ডাবল ডিস্টেন্স নিচে নেমেছে না? হ্যাঁ। এবারে সিচুয়েশন অনুযায়ী কি হবে শোনো, এই মাসটা, এই মাসটা, এই মাসটা, এই যে এই এই মাসটা বাদিকের যেটা, এ কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে, তাই তো? কিন্তু মন দিয়ে শোনো, এই যে এই মাসটা যে নিচে অবধি নেমেছে, এ কিন্তু ইকুইলিব্রিয়ামে নেই, এ এইখানে মোমেন্টারিলি রেস্টে এসছে,
রেস্টে কেন এসছে? কারণ মন দিয়ে শোনো, ও এখান থেকে নিচে আসবে, নিচ থেকে আরো নিচে আসবে, আমি কি বুঝতে পারছি? তারপরে এই মাসটা, এই স্প্রিংটা সব থেকে বেশি তোমার কম্প্রেসড হবে, এই ইলংগেট হবে এই পজিশনে, তারপরে ইলংগেট হলে এই স্প্রিংটা এই মাসটাকে ওপরের দিকে আবার টানবে, তারপরে এই মাসটা আবার ওপরের দিকে যাবে, আবার এত দূর যাবে, গিয়ে এইখানে থামবে। তোমরা কি বুঝতে পারলে? বেসিক্যালি এইরকম এরকম 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 মানে অসিলেট করবে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? এরকম 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 অসিলেট করবে, বুঝতে পারলে? কিন্তু এইখানে সেই ঘটনাটা হবে না। তোমরা কি সেটাও বুঝতে পারলে? এই যে এখানে যে অসিলেট করবে, এইভাবে এইভাবে ঘুরবে, মানে ইয়ে করবে, এটা আমরা এসএইচএম এ গিয়ে আবার দেখব। কিন্তু এই দুটো সিনারিওতে, আমি দুটো সিনারিওতে, দুটো সিনারিওতে দুটো ডিফারেন্ট জিনিস, সেটা আমি তোমাদের বোঝাতে চাই না। তোমরা কি সবাই বুঝতে পারলে? যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। না স্যার, যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। আছে কোনো ডাউট? না বলো, আছে কোনো ডাউট? না স্যার, যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো অসুবিধা নেই। না স্যার। ওকে, গুড। আচ্ছা, তোমরা বাকিরা কিন্তু কেউ রেসপন্স করছো না, আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, অ্যাকচুয়ালি এই প্রবলেমটা কিন্তু দেখো অ্যাকচুয়ালি এই প্রবলেমটা কিন্তু আমরা কি বলবো, অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আমরা দেখো এই কেস ওয়ান প্রবলেমটাকে নেওয়া, মানে কেস ওয়ান প্রবলেমটাই করছিলাম। কেস টুটা তো আমি তোমাদের দেখালাম যে এখানে হাত থাকলে কি হবে, হাত না থাকলে কি হবে, ঠিক? এবারে এইখানে আমাকে একটা জিনিস বার করতে দিয়েছে। কি বার করতে দিয়েছে? এখানে বার করতে দিয়েছে ওয়ার্ক ডান বাই হ্যান্ড। ওয়ার্ক ডান বাই হ্যান্ড, বলো হাতটা কি কোনো ওয়ার্ক ডান করবে? ভেবে বলো। হ্যালো, করবে কি করে করবে? দেখো মন দিয়ে শোনো, এইখানে যখন আমার হাতটা আমি আস্তে 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 আনছিলাম, দেখো এইখানে যখন আমি হাতটা আস্তে 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 আনছিলাম, তখন এইটা এম, দেখো এইটা এম, ওকে এইটা এম, এক মিনিট ডিয়ার, যখন এই যে মাঝখানে যতক্ষণ হাতের সাথে টাচ ছিল, দেখো যতক্ষণ হাতের সাথে টাচ ছিল, ঠিক? তো আমি এটা তো ম্যাক্সিমাম ডিস্টেন্সের জন্য, মানে যখন এটা হাত থেকে বেরিয়ে গেছিল তখন এটাকে আমি এক্স ধরেছিলাম, তাই না? বলো, এখন আমি একটা ইন্টারমিডিয়েট জায়গায় এক্স ধরে নিচ্ছি। যদি ইন্টারমিডিয়েট জায়গায় এক্স ধরি তখন নিচের দিকে কি কাজ করছে? এমজি ওপর দিকে কে এক্স করছে না? বলো ওপর দিকে কে এক্স করছে না? হ্যালো, আর কিছু কাজ করছে? রাইট, হ্যান্ড যদি থাকে তাহলে এখানে একটা নরমাল রিয়াকশন দেবে না হ্যান্ডের জন্য, ঠিক? আমি কি বোঝাতে পেরেছি? এবার বলো এই পুরো এটা কত নিচে নেমেছে বলো? এমজি ভাই কে নেমেছে? হ্যালো, এমজি ভাই কে নেমেছে? হ্যালো, এবার বলো তো হ্যান্ডের জন্য যে এন সেটা উপর দিকে, বলো হ্যান্ডের জন্য যে এন সেটা উপর দিকে আর এই ডিসপ্লেসমেন্ট নিচের দিকে, তাহলে ওয়ার্ক ডান বাই হ্যান্ড পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ। এই অবধি আমরা আপাতত এটা বুঝতে পেরেছি, আপাতত। এবার দেখো, এবার দেখো এক মিনিট, এই প্রতি মুহূর্তে এর অ্যাক্সেলারেশন জিরো না প্রতি মুহূর্তে? হ্যাঁ। তাহলে বলো তো আমি কি লিখতে পারি? এন ইকুয়াল টু এমজি মাইনাস কে এক্স লিখতে পারি? হ্যাঁ। এক্স এর ভ্যালু কত? এমজি বাই কে। বলো বলো বলো, এমজি বাই কে। এক মিনিট, ওহো না 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 না, এক্স এর ভ্যালু এমজি কাই কে হবে না। আরে এটা তো আমি একটা ইন্টারমিডিয়েট স্টেপ এক্স এ নিয়েছি, ইন্টারমিডিয়েট এক্স এ, ইন্টারমিডিয়েট ইয়ার, হ্যালো, তাই না? আর এইটা তো হচ্ছে টোটাল এক্স। আচ্ছা একটা জিনিস তো এটা বুঝতে পেরেছি যে দেখো এই যে এইটা, এইটা বুঝতে পেরেছি। এবার বলো তো
এই এক্সট্রা মানে আমি যখন আরেকটু নামাচ্ছি তখন এই এক্সট্রা চেঞ্জ হচ্ছে না ভেরিয়েবল? যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। আচ্ছা এই অবধি আমরা বুঝলাম তাই তো। আচ্ছা এবারে মন দিয়ে দেখো আমি কি করছি, এটাকে ইন্টিগ্রেট না করেও করা যাবে। কেন? ওয়ার্ক এনার্জি থিওরেম আমরা কি জন্য শিখেছি বলো? ওয়ার্ক এনার্জি থিওরেম আমরা কি জন্য শিখেছি বলো? সেটা হচ্ছে ইন্টিগ্রেশনটাকে অফ করার জন্যই তো শিখেছি তাই না? আচ্ছা এবার দেখো বলতো এইখান থেকে এই পর্যন্ত নিচে, এইখান থেকে এই নিচে পর্যন্ত মন দিয়ে শোনো, গ্র্যাভিটি 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 কত এনার্জি দিয়েছে সিস্টেমে বলতে পারবে? কত এনার্জি দিয়েছে সিস্টেমে? এটাকে তুমি রেফারেন্স লাইন ধরো। কি বললাম? হ্যালো mg বলো বলো তুমি ঠিকই বলছো, a - x eg ইকুয়াল টু না mg mg / k ওকে, এটা কি এনার্জি গিভেন বাই গ্র্যাভিটি? স্যার বলো 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 কেন বলো 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 হাইটটা তো আচ্ছা এবার উল্টো ভাবে ভাবো বলতো, এই মাসটা নিচের দিকে আসছিল কি কারণে? স্প্রিং হ্যান্ড না গ্র্যাভিটি? গ্র্যাভিটি, ভেরি গুড, গ্র্যাভিটি। ভেবে দেখো স্প্রিং হ্যান্ড না গ্র্যাভিটি কার জন্য নিচের দিকে আসছিল? গ্র্যাভিটি, গ্র্যাভিটি। তার মানে গ্র্যাভিটি এই সিস্টেমে এনার্জি দিয়েছে না? ভেবে বলো কতটা দেবে, যতটা দেখো 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 ফোর্স আর যতটা ডিসপ্লেসমেন্ট দেখো, বুঝতে পেরেছো? এনার্জি গিভেন বাই গ্র্যাভিটি। আচ্ছা এই যে এনার্জি গিভেন বাই গ্র্যাভিটি এটা কে কে নিয়েছে বলতে পারবে? এম যে স্প্রিং, রাইট। আর কে নিয়েছে? হ্যান্ড নিয়েছে না? হ্যান্ড। আচ্ছা 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 এই তোমরা কি বুঝতে পারছো আমার কথাগুলো? আচ্ছা তার আগে এটা বলো তো এনার্জি অফ স্প্রিং কত হবে, যদিও এখান থেকে এই অবধি ইলংগেট করে হাফ কে এক্স স্কোয়ার এখান থেকে এই অবধি, তার মানে কি এমজি বাই কে না? হ্যাঁ। এটা বুঝতে পেরেছো? হ্যালো হ্যাঁ। আচ্ছা এইটা কি হচ্ছে বলতো, এম স্কোয়ার জি স্কোয়ার বাই কে তাই তো? আর এটা কত বলতো, বলো এটা কত? এম স্কোয়ার জি স্কোয়ার বাই হোল স্কোয়ার বাই কে, টু কে তাই না? এবার তোমরা কি একটা জিনিস বুঝতে পারলে ডিয়ার? হ্যালো এই এনার্জিটা কে দিয়েছে? গ্র্যাভিটি, ভেরি গুড। আর এই গ্র্যাভিটি এই এনার্জিটা দিয়েছে বলতো, এই এনার্জিটা কে নিয়েছে এই সিস্টেম থেকে, মানে গ্র্যাভিটি যে এনার্জিটা দিয়েছে সেখান থেকে এই এনার্জিটা স্প্রিং দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ। মানে কি এর হাফ এনার্জি নিয়েছে না স্প্রিং? হ্যাঁ। বাকি হাফ এনার্জি কে নিয়েছে? হ্যাঁ হ্যান্ড নিয়েছে না? তাহলে আমি লিখতে পারি এনার্জি টেকেন বাই হ্যান্ড, বলো কত হবে? এমজি হোল স্কোয়ার বাই টু কে হবে? হ্যাঁ। এবার বলো এনার্জি হাত নিয়েছে এমজি স্কোয়ার বাই টু কে তাই তো? তার মানে হাত যে ওয়ার্ক ডানটা করেছে তার জন্যই তো তার ওখানে এনার্জি তোমার স্টোর হয়েছে তাই না? হ্যাঁ। তার মানে এনার্জিটা এই যে হাত যে ওয়ার্ক ডানটা করেছে সেটা নেগেটিভ হবে কি পজিটিভ হবে? ওয়ার্ক ডান বাই হ্যান্ড নেগেটিভ হবে না? তোমাদের মধ্যে যদি কেউ থাকো, যদি না বুঝতে পারো আমাকে বলো, আমি আবার বলবো। দেখো হাত এনার্জি পেয়েছে, কি বললাম হ্যান্ডটা এনার্জি পেয়েছে, পেয়েছে তো হ্যান্ডটা? হ্যালো হ্যাঁ। তাহলে হাতটা যদি এনার্জি পায় তার মানে হাতটা ওয়ার্ক ডান করেছে তার জন্য তো এনার্জিটা স্টোর হয়েছে। হ্যাঁ। হাতটা এনার্জি যদি পায় তার মানে হাতটা ওয়ার্ক ডান করেছে বলেই তো ওটা স্টোর হয়েছে। তার মানে এনার্জি যত হয় আর ওয়ার্ক ডান সেটা মাইনাস হয় না, মনে আছে? হ্যাঁ। যদি মাইনাস ওইভাবে নাও ভাবো, এইভাবে ভাবো এনটা কোন দিকে, ওপর দিকে বলো এনটা কোন দিকে, ওপর দিকে। হ্যাঁ। আর ডিসপ্লেসমেন্টটা কোন দিকে? নিচের দিকে, নিচের দিকে। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো স্যার। যদি কোনো ডাউট থাকে বলো, আমি আরেকভাবেও করাবো এটা। তাহলে ওয়ার্ক ডান বাই হ্যান্ড মাইনাস এমজি স্কোয়ার বাই টু কে এসছে? হ্যাঁ। কোনো ডাউট থাকলে বলো।
অসুবিধা নেই। এবারে এইটাকে আমি অন্যভাবে করাচ্ছি, দেখো দেখো এই পুরো সিস্টেমে ওয়ার্কডান, এই পুরো সিস্টেমে ওয়ার্কডান বাই এই যে এইটা এই কন্ডিশনে পুরো সিস্টেমে ওয়ার্কডান বাই অন্যান্য ফোর্স কি বলতো? শুধু ওয়ার্কডান বাই হ্যান্ড না, আর কোনো কনজারভেটিভ নন কনজারভেটিভ সিউডো ফোর্স আছে না? এটা ইএফ মাইনাস ইআই না? হ্যাঁ। আচ্ছা এবার দেখো এই পজিশনটাকে তুমি ইনিশিয়াল বলছো, এই যে এই পজিশনটা, আর এই পজিশনটাকে তুমি ফাইনাল পজিশন বলছো, এটাকে ইনিশিয়াল বলো, এটাকে ফাইনাল বলো, এটা তুমি রেফারেন্স লাইন ধরেছো, রেফারেন্স লাইন ধরেছো। তাহলে বলো তো ইনিশিয়াল এম জি, এম জি বাই কি কে এটা কি লিখেছি? আহা সরি 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 ভুল লিখেছি। আচ্ছা ফাইনাল, ফাইনাল মানে এই পজিশনে এসছে, হ্যালো এই পজিশনে, এই পজিশনে বুঝতে পারছো এটা এই পজিশনে, হ্যালো হ্যাঁ। বলতো যখন এই পজিশনে এসছে ফাইনাল, তখন এইটাকে যদি রেফারেন্স লাইন ধরি, তাহলে এই মাসের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কত? জিরো। স্প্রিং এর স্প্রিং পটেনশিয়াল এনার্জি কত? হাফ কে এক্স স্কয়ার, এক্স স্কয়ার হাফ কে এক্স স্কয়ার মানে কত? এম জি বাই কে। আর কোনো ফোর্স আছে ই ফাইনালে? না। মাইনাস ই ইনিশিয়াল, বলো ই ইনিশিয়াল, হ্যালো হ্যাঁ স্যার। ওকে ই ইনিশিয়াল গুড। এবার দেখো ই ইনিশিয়াল বলতে যখন এইখানে ছিল তখন কারোরই কোনো কাইনেটিক এনার্জি ছিল না, কাইনেটিক এনার্জি ছিল না ইনিশিয়াল আর ফাইনালে, তাই না? ইনিশিয়ালে যখন ছিল তখন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কত? এইটাকে যদি রেফারেন্স লাইন ধরি, এম জি ইনটু এম জি বাই কে ওকে। আর এইখানে স্প্রিং এর কোনো পটেনশিয়াল এনার্জি আছে? না। হ্যাঁ স্যার ওটা তো না স্যার, নেই, ওটা তো ইলংগেট হয়নি, এই যে ইনিশিয়াল পজিশনে কারোর কোনো কাইনেটিক এনার্জি আছে না? দেখো তো এইটা করলেই এটা আসে কিনা, আসছে করছি একই, এ তো জাস্ট দেখাই যাচ্ছে, এটা হাফ আর এটা কে, এটা আসবে না? ও হ্যাঁ হ্যাঁ স্যার। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না স্যার। আমি এই যে এইটা তো ফর্মুলা বেস্ট করালাম, কিন্তু উপরের প্রবলেমটা তো আমি তোমাদের ফিল দিলাম যে কি হচ্ছে। গ্র্যাভিটি পুরো সিস্টেমে এনার্জিটা দিচ্ছে, তাই তো? সেই এনার্জি থেকে এনার্জি স্প্রিং কিছুটা নিচ্ছে আর কিছুটা কে নিচ্ছে? হ্যান্ড, রাইট? এবার হ্যান্ড যে এনার্জিটা নিচ্ছে, হ্যান্ড ওয়ার্ক ডান করেছে বলেই তো ওর মধ্যে এনার্জিটা স্টোর হয়েছে। আমি কি বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো। না স্যার। ওকে ফাইন। আচ্ছা এই অবধি এই প্রবলেমটা যদি ক্লিয়ার হয়, তাহলে এরপরে আমরা চলে যাব চেইন টেবল প্রবলেমে, এরপরে আমরা চলে যাব চেইন টেবল প্রবলেমে। কি বললাম? এরপরে আমরা চলে যাব চেইন টেবল প্রবলেমে। ওকে আচ্ছা, আজকে কিন্তু এই ধরনের ভালো ভালো প্রবলেম হচ্ছে। হেডিং দাও চেইন টেবল প্রবলেম, এইসি ভার্মাতে এই ধরনের প্রবলেম করতে দেওয়া আছে, এবং জেইর জন্য এই ধরনের প্রবলেম খুব ইম্পর্টেন্ট। হেডিং দাও চেইন টেবল প্রবলেম। ঋষিকা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কিন্তু তুমি আমার যদি ক্লাস মানে ওয়ার্ক মানে ইয়ে ফলো না করো তাহলে কিন্তু পারবে না, আমি কিন্তু বেশ ভালো ভালো জিনিস করাচ্ছি তোমাকে, কিন্তু আমার যে আগের যে ভিডিওগুলো হয়েছে সেগুলো থরোলি দেখতে হবে ডিয়ার, আমি আবারও বলছি, নইলে কিন্তু পিছিয়ে পড়বে এবং তাহলে এইগুলোর কোনো ভ্যালুই থাকবে না, আমরা যে এত আগে থেকে স্টার্ট করছি এগুলোর কিন্তু কোনো ভ্যালু থাকবে না ডিয়ার। ওকে তুমি দেখবে ইলেভেনে গিয়ে বাকিরা যেখানে আছে তুমিও সেখান থেকেই স্টার্ট করছো, তাহলে তার কোনো মতলবই নেই এখন এই এত ফাইট মারার, বুঝতে পেরেছো? যারা ফাইট মারছো ফুল ফ্লেজেড ফাইট মারো। আচ্ছা যারা সিবিএসসি তে আছো, এখানে কেউ আইসিএসসি আছো? স্যার আমি। ও তোমাদের বোর্ড এক্সাম কবে থেকে দিয়েছে? স্যার ডিসেম্বরের ফার্স্ট উইকের থেকে। ও বাহ ভেরি গুড। আচ্ছা এবারে আমি তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা কতদিন ক্লাস কন্টিনিউ করবো আগে বলো, তোমাদের যে যখন এক্সাম থাকবে, এক্সাম সিবিএসসি কবে থেকে? 30th নভেম্বর। ওই আমি ধরলাম 1st ডিসেম্বর, কথার কথা, ঠিক আছে। কতদিন চলবে? স্যার 11th ডিসেম্বর। রাইট 11th ডিসেম্বর, তো আমরা ওই কদিন ছুটি দেব, ঠিক আছে স্যার। আমাদের যে কটা মাইনর সাবজেক্টের এক্সাম থাকবে যেরকম বাংলা, ধর কম্পিউটার, সেটা কবে?
সেটা শুরু হবে 17th November থেকে, মানে প্রতিদিন মাঝখানে তো দুই দিনই লাগবে আমার। আচ্ছা আচ্ছা, তো এবার আমাদের আমাকে একটা কথা বলো, তোমরা কবে ছুটি চাইছো, কবে থেকে ছুটি চাইছো? স্যার ওই 17th থেকে যদি হয়। আরেকবার বলো, শুনতে পেলাম না, 17 থেকে? হ্যাঁ। ওকে আচ্ছা, আমরা 17 থেকেই ছুটি দেব। আচ্ছা এক মিনিট দেখিনি, 17 কি বার? নভেম্বর। আচ্ছা আবার আমরা, আচ্ছা অর্ক, হ্যাঁ স্যার, তোমার এক্সাম কবে থেকে কবে? স্যার ডিসেম্বরে, তার মানে নভেম্বরের 28 তারিখ থেকে তোমার ডিসেম্বরের 15 তারিখ অবধি। 15 তারিখ অবধি না? হ্যাঁ। ওকে 15 তারিখে কি এক্সাম? বায়োলজি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার আমাদের যদি আর এক্সামের রুটিনটা দিয়ে দেয় কিভাবে, মানে রুটিনটা দিয়ে দিয়েছে আমার স্কুলে কিভাবে হবে সেটা যদি বলে দেয় সেভাবে, মানে যদি 17 থেকে আমার হয়তো না নিলেও চলবে, সেটা আমি একটু স্কুল থেকে না বললে পারবো। মানে আমরা কি চাইছি বলতো, তোমাদের বোর্ড এক্সামের জন্য আমরা 24 তারিখ, দেখো না 24 না, এই যে দেখো 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 দেখো, এই এইদিকে ধরো 24 তারিখ টুক থেকে আমরা যদি অফ করে দিই, কি বললাম বুঝলে? হ্যালো, আমরা তোমাদের যদি 24 তারিখ থেকে 15 তারিখ অবধি অফ করে দিই, 24 তারিখ থেকে 15 তারিখ, কি বললাম? 24 তারিখ থেকে তোমাদের 11 তারিখ ওর 15 তারিখ, 15 তারিখ অবধি অফ করে দিই, ঠিক বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সেটা বেটার হবে না স্যার? অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি না, মানে আমাদের যে মাইনর এক্সামের ব্যাপার, মাইনর সাবজেক্টের এক্সামের ব্যাপারটা দিয়েছে, মানে ওখানে ড্রয়িং টয়িং অনেক কিছু আছে, এবার ড্রয়িং স্কুলেও যেতে হতে পারে। এই ড্রয়িং? হ্যাঁ স্যার, আমি জানি না, ওগুলো আমি কিচ্ছু করাইনি পুরো বছরে, কিন্তু রুটিনে লেখা আছে এগুলো। জানি না, মানে এটা আলাদা করে একটা রুটিন পাবলিশ করেছে মাইনর সাবজেক্ট করে, আর পাঁচটা সাবজেক্টের জন্য আবার আলাদা যেটা এমনি ডেট শীট বানিয়েছে ওটা। ওকে ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবার তোমাদের নেক্সট এক্সাম কবে নাগাদ হবে কিছু বলেছে? স্যার ওই 20 না না না, এইটার পরে, মানে বোর্ড এক্সাম। হ্যাঁ বোর্ড এক্সাম। হ্যাঁ আমাদের 20 পরে হচ্ছে 20, না 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 তা বলিনি দিয়ার পরে, মানে এটা তো ফার্স্ট এক্সাম, মানে নভেম্বরে, আর একটা ওই মার্চ এপ্রিল নাগাদ হবে না? হ্যাঁ 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 স্যার, আমাদের মার্চ এন্ডেই হবে। হ্যাঁ হ্যাঁ মার্চ এন্ডে। হ্যাঁ স্যার মার্চ এপ্রিল মাসের দিকেই হবে, এখনো তেমন কিছু বলেনি সেমিস্টার 2 নিয়ে। ওকে 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 ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মার্চ এপ্রিল, ঠিক আছে। তো যেটা বলছি সেটা হচ্ছে আমরা, ঠিক আছে, এই নভেম্বরের 18 থেকে 18 পর্যন্ত, নভেম্বরের 18 পর্যন্ত আমরা ক্লাস করাবো, ঠিক আছে, 17-18 অব্দি আমরা ক্লাস করাবো, ঠিক আছে। তারপরে আবার রিজিউম হবে ডিসেম্বর, ডিসেম্বরের 15, ঠিক আছে, এবং ডিসেম্বর জানুয়ারি ফুল ক্লাস হবে, তখন তো কোনো ইয়ে নেই না? ওকে ডিসেম্বর জানুয়ারি আমরা ফুল ক্লাস করব, ডিসেম্বর জানুয়ারি আমরা ফুল ক্লাস করব। ওকে ডিসেম্বর জানুয়ারি আমরা ফুল ক্লাস করব। হ্যাঁ যদি আমরা ফেব্রুয়ারি মিড অবধি ক্লাস করতে পারি, কিন্তু আমি তোমাদের এখনো বলবো যে এই বোর্ড এক্সামকে আহামরি কিছু ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই, ঠিক আছে। যাই হোক চলো স্টার্ট করছি, চলো স্টার্ট করছি। চেইন টেবিল প্রবলেম, দেখো চেইন টেবিল প্রবলেম, আহা আচ্ছা, কালকে আমার ক্লাস আছে, কালকে রাত্রে ক্লাস আছে আমার, তোমাদের দুপুর মানে 3 থেকে কোনো ক্লাস নেই। ওকে হ্যাঁ স্যার। আচ্ছা আর একটা কথা বলতে চাইছি,
দেখো আচ্ছা, এটাকে বলিনি, আর একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে এই 24-এর উইক, মানে আমি আর কটা উইক পাবো ধরো, এই 24-এর উইক, 31-এর উইক, 7-এর উইক, ও 3টে উইক মতো পাবো, ঠিক আছে অসুবিধা নেই, 3টে উইক, 7-এর উইক, হ্যাঁ আর 14-এর উইক, 14 উইকে কিছুদিন পাবো। আচ্ছা আমি যেটা বলছি সেটা হচ্ছে, তোমাদের কি এই যে এই উইকে প্রত্যেকদিন সবার স্কুল আছে? একটু জোরে বলো না, শুনতে পাচ্ছি না তোমার কথা। নটা থেকে একটা, তাই তো? হ্যালো, ওকে আচ্ছা ঠিক আছে চলো। কিন্তু আমি চাইছিলাম যে আমি চাইছিলাম যে একটু ঠিক আছে, কি করা যাবে, ওকে চলো। দেখো প্রবলেমটা দেখো, সেটা হচ্ছে এখানে একটা চেন রয়েছে, এই চেনের মাস এম লেন্থ এল, কি বললাম, এই চেনের মাস এম লেন্থ এল, আর এখানে মিউ নট ইকুয়াল টু জিরো, কি বললাম, এখানে মিউ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এবারে মন দিয়ে শোনো, এখানে আমাকে কোয়েশ্চনটা বলেছে ফাইন্ড মিনিমাম লেন্থ, ফাইন্ড মিনিমাম লেন্থ, মানে মিনিমাম লেন্থ মানে হচ্ছে এইখানে কতটা লেন্থ ঝুলে আছে বা ওপরে কতটা লেন্থ আছে, কি বললাম, ওপরে কতটা লেন্থ আছে, ওকে, ফাইন্ড মিনিমাম লেন্থ সো দ্যাট চেইন ইজ ইন ইকুইলিব্রিয়াম, কি বললাম বলো, ফাইন্ড মিনিমাম লেন্থ সো দ্যাট চেইন ইজ ইন ইকুইলিব্রিয়াম, ওকে শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, হ্যাঁ স্যার, ওকে দেখো ফাইন্ড মিনিমাম লেন্থ সো দ্যাট চেইন ইজ ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা অ্যাকচুয়ালি এটা এনএলএম এর প্রবলেম, কেন আমি এই প্রবলেমটা করাচ্ছি, কারণ এই প্রবলেম থেকে আমি আরো অনেক কিছু ইয়ে করব। দেখো দেখো সেটা হচ্ছে, আমি ধরলাম এইখানে আমার এক্স লেন্থ আছে, আর এইখানে তাহলে কত লেন্থ থাকবে বলো, এল মাইনাস এক্স লেন্থ থাকবে বলো? হ্যাঁ। আচ্ছা এইবারে এ ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে আছে মানে আমি পুরো ব্যাপারটাকে এইভাবে ধরে নিতে পারি, দেখো তো, দেখো এখানে ধরো পুলি আছে, এইটুকুর মাসটাকে, এই পাশের মাসটাকে আমি M1 বলছি, এই পাশের মাসটাকে আমি M2 বলছি, দেখো এইভাবে আমি পুরো ব্যাপারটা ধরে নিতে পারি, ভেবে বলো, তাই না, একই তো ব্যাপার, এই চেনেও তো টেনশন রয়েছে প্রতিটা জিনিসের, তাই না? হ্যালো, তাহলে বলো তো, তাহলে বলো তো, মন দিয়ে শুনবে, এই M1G নিচের দিকে কাজ করছে, তাই তো, আর ধরলাম এখানে টেনশন টি, আবার এইখানেও টেনশন টি, কথার কথা, তাহলে এই ডিরেকশনে আবার কি কাজ করছে, ফ্রিকশনাল ফোর্স অ্যাট M2, তাই না? যদি এটা ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে আমি লিখতে পারি M1G ইকুয়াল টু F M2, বলো লিখতে পারি? ওকে, এবারে বলো তো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, এই ফ্রিকশনাল ফোর্সটা মানে ফাইন্ড দা মিনিমাম লেন্থ, মানে এখানে মিনিমাম লেন্থ থাকতে হবে, তাহলে এই হ্যাঙ্গিং যেটা আছে সেটা ম্যাক্সিমাম লেন্থ হবে, বলো, হ্যাঙ্গিং যেটা আছে সেটা ম্যাক্সিমাম লেন্থ হবে, হবে না? হ্যাঁ, এখানে যদি মিনিমাম লেন্থ থাকে, এবার ধরো এইখানে আমার ম্যাক্সিমাম লেন্থ হবে, এইখানে আমার মিনিমাম লেন্থ হবে, বলো তো এই পুরো সিস্টেমটাকে ওপরের দিকে কে টানছে, ওপরের দিকে,
উপরে দিকে ফ্রিকশন ফ্রিকশন এই তো এর ভেতরের ইন্টারনাল জিনিসগুলো, কিন্তু এই যে ফ্রিকশনটাই তো উপরের দিকে টেনে রেখেছে তাই তাই না? হ্যালো, তাই না? ফ্রিকশনটাই তো উপরের দিকে টেনে রেখেছে। এবার যদি ফ্রিকশনটা উপরের দিকে টেনে রাখে, বলতো ফ্রিকশনটা উপরের দিকে টেনে ম্যাক্সিমাম ফ্রিকশন অবধি ওকে অপোজ করতে পারবে ম্যাক্সিমাম, তাই না? তাহলে ম্যাক্সিমাম ফ্রিকশনের ভ্যালু কত? মিউ ইনটু এন, বলো এটা ইকুয়াল টু মিউ ইনটু এম টু জি। হ্যালো, এবার বলতো এম ওয়ান এর ভ্যালু আমি এটা লিখতে পারি, এম বাই এল মাস পার ইউনিট লেন্থ ইনটু এক্স, আর এম টু লিখতে পারি এম বাই এল মাস পার ইউনিট লেন্থ ইনটু এল মাইনাস এক্স, লিখতে পারি? হ্যাঁ, ওকে। এবার দেখো এই এম টা, এম ওয়ান টা এখানে বসিয়ে দিচ্ছি, এই এম টু টা এখানে বসিয়ে দিচ্ছি, জি জি কেটে যাচ্ছে, জি জি কেটে যাচ্ছে, এখান থেকে এক্স এর ভ্যালু কত আসছে বলতো? মিউ এল বাই ওয়ান প্লাস মিউ আসছে। দেখো যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা তাহলে বলো তো এল মাইনাস এক্স কত? বলো এল মাইনাস এক্স, এল আপন ওয়ান প্লাস মিউ। হ্যালো, কি বোঝাতে পেরেছি বলো? তার মানে এ জাস্ট ইকুইলিব্রিয়ামে থাকবে যদি এইখান থেকে এইটুকুর লেন্থ কত হয়, বলো এইখান থেকে এইটুকুর লেন্থ কত হয়, বলো এল আপন ওয়ান প্লাস মিউ, তাই না? এই অবধি কি বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা এইবারে আমাদের অ্যাকচুয়াল প্রবলেমটা শুরু হচ্ছে, এইবারে আমাদের অ্যাকচুয়াল প্রবলেমটা শুরু হচ্ছে। দেখো এখানে আমার চেন রয়েছে, আচ্ছা এখানে কিন্তু কাজ করা আছে ঠিকই, কিন্তু এখানে কোনো ফ্রিকশন নেই, এখানে এখানে তাই তো, এখানে কাজ করা আছে থাকলে ফ্রিকশন নেই, এই সেম প্রবলেমটাই। আচ্ছা এ এইরকম ইকুইলিব্রিয়ামে আছে তাই না, এই লেন্থটা কত? এল ওয়ান প্লাস মিউ, আর এই লেন্থটা কত? মিউ এল ওয়ান প্লাস মিউ, তাই না? বলো এবারে মন দিয়ে শোনো, এখানে একটা পিঁপড়ে, বলো এত বড় পিঁপড়ে, এই পিঁপড়েটা যদি একে ফুও দেয়, জাস্ট ফু দিল, তাহলে এই চেনটা এইভাবে গড়িয়ে পড়বে না, বলো? হ্যালো, যদি চেনটা এরকম গড়িয়ে পড়ে তাহলে এইটা আমার ইনিশিয়াল পজিশন হলো, এরপরে চেনটা এরকম ভাবে নিচে পড়বে না, দেখো এরকম ভাবে নিচে পড়বে না। হ্যালো, এবং এই এনটা এ, এই এনটা বি, যদি এই এনটা এ আর এই এনটা বি হয়, মানে জাস্ট এইভাবে পড়ছে, তখন এর ভেলোসিটি কত? এটা আমাকে বার করতে দিয়েছে, এটা আমাকে বার করতে দিয়েছে, কি করে করবো বলো তো? হ্যালো, কি করে করিব বলো তো? এনার্জি কনজারভেশন, রাইট, এনার্জি কনজার্ভ করব, কি করে করা যায় এনার্জি কনজার্ভ বলতে পারবে? স্যার M2 আবার ধরতে হবে, বলো বলো বলো, ঠিকই বলছো স্যার, আবার ওই পুলি ব্লক সিস্টেমের মতো করে নিতে হবে? না, পুলি ব্লক সিস্টেমের মতো করলে হবে না এবারে। আচ্ছা এবারে আমি যেটা করছি সেটা দেখো, আমরা কি জানি, ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, তাই না? হ্যালো, হ্যাঁ। আচ্ছা এইখানে প্রতিটা পয়েন্টে নরমাল রিঅ্যাকশন আছে, হ্যাঁ। এবার দেখো এই নরমাল রিঅ্যাকশন আর এই যে এই মাসগুলো যে এই ডিরেকশনে মুভ করছে, তার মানে নরমাল রিঅ্যাকশনের জন্য ওয়ার্ক ডান কত বলতে পারবে? জিরো। এটাকে আমি লিখতে পারি ইএফ মাইনাস ইআই, কি লিখতে পারি? হ্যাঁ, ওকে। দেখো এইটাকে যদি আমি লিখতে পারি, মন দিয়ে শুনবে, এইটাকে যদি আমি লিখতে পারি তাহলে আমি ফাইনাল আর ইনিশিয়াল এনার্জি পেয়ে যাব, আমাকে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন বার করতে হবে না, বলো? এবার ওয়ার্ক ডান বাই ফ্রিকশন এইটুকু জায়গায় বার করতে হবে না। এবার একটা জিনিস দেখো, আমি এই চেনের এই পয়েন্টটাকে এক নাম্বার পয়েন্ট বললাম, এই পয়েন্টটাকে দু নাম্বার পয়েন্ট বললাম, এই পয়েন্টটাকে তিন নাম্বার পয়েন্ট বললাম, যখন এই পয়েন্টস গুলো এই এন্ডে পৌঁছবে তখন এক দুই তিন, তিনটা কি সেম ডিস্টেন্স মুভ করবে?
রাইট, তারপরে এইখানে যে মাসটা আর এইখানে যে মাসটা, এইখানে যে মাসটা, তারা যে ওয়ার্ক ডান মানে ফ্রিকশনাল ফোর্স যে ওয়ার্ক ডান করবে সেই মাসটার উপরে, সেগুলো কি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট, কারেক্ট। তারপরে বুঝতে পারছো এখানে একটা ইন্টিগ্রেশন করতে হবে। হ্যালো, তোমরা বুঝতে পারছো এখানে একটা ইন্টিগ্রেশন করতে হবে? হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না স্যার। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। তার মানে এইখানে আমাকে যদি ইন্টিগ্রেশন করতে হয়, এবারে দেখো আমি সেই ইন্টিগ্রেশনটা দিয়ে এই ওয়ার্ক ডানটা বার করছি। দেখো আগে ওয়ার্ক ডানটা বার করে নি, তারপরে এনার্জি ইকুয়েশনটা আরামসে লিখে ফেলতে পারবো। দেখো এখানে 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 ধরো চেনটা রয়েছে, এই অর্ক বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। গুড। দেখো আমি এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে dx একটা এলিমেন্ট ধরছি, dx, ওকে। তাহলে আমি এই dx এলিমেন্টের যে মাস সেটা হচ্ছে dm। তাহলে বলতো এই এখানে ধরো আরো চেন আছে, কোনো অসুবিধা নেই, বলতো চেনের আরো পোর্শন আছে, বলতো এই dm মাসটা কত ডিস্টেন্স মুভ করেছে? ডিস্টেন্স এক্স ডিস্টেন্স মুভ করেছে না? হ্যাঁ। তাহলে বলতো এই dm মাসটা এই ডিরেকশনে f কে কাজ করছে, এই ডিরেকশনে। হ্যালো, ফ্রিকশনাল ফোর্স, এই এফ এর ভ্যালু কত? মিউ ইনটু ডিএন, মিউ ইনটু ডিএমজি টি, বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা বলতো এই এফ কে, এই দিকে হচ্ছে ডিএন, বলতো ডিএম এর সাথে ডিএক্স এর কি রিলেশন? এম বাই এল ইনটু ডিএক্স ইকুয়াল টু ডিএম, মাস পার ইউনিট ইনটু এর যে ইয়ে সেটা ডিএম। আচ্ছা আমি লিখতে পারি মিউ এম বাই এল ডিএক্স। দেখো এটা বুঝতে পেরেছো কিনা, এফ কে বুঝতে পেরেছো? আচ্ছা এবার দেখো এফ কে এই দিকে আর এই দিকে আমার ডিসপ্লেসমেন্টটা এক্স, তাহলে স্মল ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কত? মাইনাস এক্স ইনটু এফ কে, বলো। হ্যাঁ দেখো তো এটা লিখতে পারি কিনা, দেখো এফ এর জায়গায় আমি এইটুকু বসিয়ে দিয়েছি আর এইটা এক্স। এবারে যদি আমি টোটাল ওয়ার্ক ডান চাই ফ্রিকশন, এটাকে ইন্টিগ্রেট করব, এটাকে ইন্টিগ্রেট করব, এটাকে ইন্টিগ্রেট করব, বলো তো কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করব? অ্যাকচুয়ালি এই পুরো 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 এই যে পুরো, বলো বলো বলো, এই পুরো লেন্থটাই আমার, পুরো লেন্থে যে মাসটা আছে সেই পুরো মাসেই তো ফ্রিকশনাল ফোর্স লেগেছে, তাই না? হ্যাঁ। তাহলে এই পুরো লেন্থটা হচ্ছে এল আপন ওয়ান প্লাস নিউ না? এই পুরো লেন্থ এখান থেকে এইটুকু। এবার দেখো এখানে আমি এখান থেকে এক্স ধরেছি, তাহলে বলতো এর ইয়ে ইন্টিগ্রেশনের লিমিট কোথা থেকে কোথায় হবে? জিরো থেকে এল বাই এল আপন ওয়ান প্লাস মিউ হবে, দেখে বলো হবে? হ্যাঁ। বাস গেম ওভার। এটা যদি ক্যালকুলেট করো আসবে মাইনাস মিউ এম জি এল আপন টু ওয়ান প্লাস মিউ হোল স্কোয়ার, করে দেখো। কিন্তু তোমরা এইটা বুঝতে পেরেছো কি পারোনি সেটা আগে বলো, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন এটা বুঝতে পেরেছো কি পারোনি সেটা আগে বলো। ঠিক, তাহলে ভেবে দেখো এই চেনটা যখন একেবারে এরকম করতে 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 পুরো নিচে পড়ে যাবে, বলো এই চেনটা যখন এরকম করতে করতে পুরো নিচে পড়ে যাবে, হ্যালো, তখন ওয়ার্ক ডান বাই ফ্রিকশন তোমরা কি পারবে? ওয়ার্ক ডান বাই ফ্রিকশন তোমরা কি ক্যালকুলেট করতে পারবে? পারবে। আচ্ছা এবার দেখো এইটা ইনিশিয়াল পজিশন, এইটা ফাইনাল পজিশন, কি বললাম, এটা ইনিশিয়াল পজিশন আর এটা ফাইনাল পজিশন। এবার আমি এই ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের এনার্জিটা লিখবো। দেখো 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 এই যে এই ইএফ আর ইআই, আমি তো ডি ডব্লিউ ডিএফ তো আমি অলরেডি পেয়ে গেছি, এবার ইএফ আর ইআই আমি লিখবো, বলো ইএফ আর ইআই আমি লিখবো। দেখো প্রথমে আমি ইএফ এর কথা বলছি, ইএফ ইএফ, আচ্ছা আমি এইটাকে রেফারেন্স লাইন ধরছি, এইটাকে রেফারেন্স লাইন ধরছি, বলতো এই মাসটার টোটাল মাস ক্যাপিটাল এম, তাহলে ও যখন ও নিচে পড়ছে এই একটা ভেলোসিটি গেইন করেছে, করেছে তো, তারপরে এখানে হাফ এম ভি স্কোয়ার হবে, বলো। হ্যাঁ। আচ্ছা প্লাস এইটা যদি ক্যাপিটাল এম রেফারেন্স লাইন হয় আর এই টোটাল লেন্থটা যদি এল হয়, তাহলে বলতো এই এল এই চেনটা এই রেফারেন্স লাইনের নিচে আছে? হ্যাঁ। আচ্ছা যদি নিচে থাকে তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। তার মানে এমজি মাইনাস এল বাই টু হবে, এটা কি বুঝতে পেরেছো?
কেন হবে সেটা বুঝতে পেরেছো? মনে আছে আমি একটা রডের জন্য বলেছিলাম যে এই রডের পোটেনশিয়াল এনার্জি, এর লেন্থ যদি এল হয় তাহলে আমি ধরে নিই, ধরে নি না, এ সেন্টার অফ মাস অবধি হয় তোমার এম জি এল বাই টু। রড আর চেন কি কি ডিফারেন্স? তোমরা বুঝতে পেরেছো ইএফ? হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো ইএফ? হ্যালো হ্যাঁ, এবার আমি ইআই লিখব। মন দিয়ে দেখবে ইআই, ইআই। আচ্ছা ইআই তে কোনো পটেনশিয়াল এনার্জি আছে? এই কোনো কাইনেটিক এনার্জি আছে? নেই, জিরো প্লাস। বলো তো আমি এইটাকে যদি রেফারেন্স লাইন ধরি তাহলে এই পোর্শনটার জন্য, এই যে উপরে টেবিলের উপরে যে পোর্শনটা রয়েছে সেখানে ই কত, ইআই মানে সেখানে ইএ কত, তোমার কি বলে পটেনশিয়াল এনার্জি কত? জিরো, রাইট। শুধু পটেনশিয়াল এনার্জি এই পোর্শনটুকুন না? হ্যাঁ। আচ্ছা এই পোর্শনটুকুর যদি হয় তাহলে ভেবে দেখো, এই পোর্শনটুকুর মাস হচ্ছে আমি ধরলাম এম ওয়ান, এই এম ওয়ান এর মাস আমি অলরেডি ক্যালকুলেট করেছি এখানে। হ্যালো, এই যে বুঝছি না, যেখানে এক্সট্রা আমি অলরেডি ক্যালকুলেট করেছি। বলো এই এম ওয়ান মাসটা এখান থেকে এত দূর রয়েছে, তার মানে ভেবে দেখো এইখানে আমি লিখতে পারি প্লাস এম বাই এল ইন্টু মিউ এল বাই ওয়ান প্লাস মিউ ইন্টু জি। এইটুকুর, সরি একবার লিখে, এটা 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 কি বুঝতে পেরেছো? এম ওয়ান জি লিখলাম, এটা এম ওয়ান জি না? দেখো তো, আরে হ্যাঁ দেখো, এই যে এম ওয়ান এখানে এক্স যদি গুণ করে দিই। আচ্ছা এইবার বলো তো এখান থেকে এ কতটা ডিস্টেন্স নিচে আছে? মিউ এল বাই ওয়ান প্লাস মিউ, এইটার সাথে মাইনাস মিউ এল বাই ওয়ান প্লাস মিউ ইন্টু হাফ হবে না? এক্ষুনি যেটা করলাম, এখান থেকে এর এই টোটাল মাসটা আমি ধরে নিই এম বাই মানে এল বাই টু ডিস্টেন্স নিচে আছে, তার মানে এখানেও এই পুরো এম ওয়ান মাসটা, এম ওয়ান মাসটা এই এর হাফ ডিস্টেন্স দূরে কনসেন্ট্রেট করে আছে না? দেখো, হ্যাঁ বুঝতে পেরেছো পুরো ইআই আর ইএফ কিভাবে লিখেছি? তাহলে তুমি ইআই জানো, তুমি ইএফ জানো, আমি আবার বলছি তুমি ইআই জানো, তুমি ইএফ জানো, তুমি ইআই জানো, তুমি ইএফ জানো, তুমি ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স জানো, ওখান থেকে তুমি ভি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবে? হ্যাঁ, ইট ইজ সাচ এ গুড প্রবলেম ডিয়ার, ইট ইজ সাচ এ গুড প্রবলেম, ইট ইজ সাচ আ গুড প্রবলেম। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না স্যার। আচ্ছা যদি কোনো ডাউট না থাকে তাহলে মন দিয়ে শোনো, এখন তোমাদের আমি যে প্রবলেমটা দেব এই প্রবলেমটা বাড়িতে ট্রাই করবে। কি বললাম? এই প্রবলেমটা বাড়িতে ট্রাই করবে। এই যে তোমাদের এই যে কনসেপ্টটা করালাম না, এই কনসেপ্টেরই একটা নিউমেরিক্যাল প্রবলেম, এই কনসেপ্টেরই একদম। কি প্রবলেমটা দেখো, ভালো প্রবলেম। একটা টেবিল আছে, ঠিক, এই টেবিলে ফার্স্ট কেসে এখানে মিউ ইকুয়াল টু জিরো, আর এখানে একটা চেইন রয়েছে, দেখো এখানে একটা চেইন রয়েছে। এই চেইন টেবিল প্রবলেম কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এগুলো আছে তোমাদের সিলেবাসে, আছে ভালো মতো আছে, ঠিক আছে তোমাদের সিলেবাসে আছে ভালো মতো আছে। আচ্ছা দেখো এবারে এই টোটাল লেন্থ হচ্ছে এল, টোটাল লেন্থ, আর মাস হচ্ছে এম, ঠিক ঠিক। এবারে এটা এল বাই থ্রি, বলতো এই অবস্থায় যদি থাকে তাহলে চেনটা পড়ে যাবে কি যাবে না? হ্যাঁ কারেক্ট, কারণ হাফ হাফ থাকলে জাস্ট ভার্জে থাকবে, তার মানে এখানে হাফের কম আছে, তাই তো? হ্যালো, এবার দেখো এইখানে একজন এরকম করে চেনটাকে টেনে রেখেছে, ঠিক, আর ওরই এক বন্ধু এখানে দাঁড়িয়ে আছে ওকে ডিস্টার্ব করার জন্য, সরি ওকে ডিস্টার্ব করার জন্য কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কি বুঝতে পারলাম? হ্যালো বুঝতে পারলাম? এবার শোনো, যে মোমেন্টে, যে মোমেন্টে ও একে কেটে দেবে তাহলে এই চেনটা নিচের দিকে পড়া শুরু করবে কি করবে না? হ্যাঁ ভেরি গুড, এই চেনটা নিচের দিকে পড়া শুরু করবে, অ্যাবসলিউটলি রাইট। যখন ও নিচের দিকে পড়া শুরু করবে তখন ও একটা সময় হবে না যে এই পুরো চেনটা এরকম এই পজিশনে আসবে, আসবে না বলো এইভাবে পড়বে? হ্যালো হ্যাঁ, তখন ধরো ভি ওয়ান ভেলোসিটি, ঠিক, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা হচ্ছে কেস ওয়ান। এবারে শোনো,
কেস টুটা শোনো, কেস ওয়ানটা বুঝতে পেরেছো? বলো, কোনো ফ্রিকশন নেই। এবার কেস টুতে না ফ্রিকশন আছে, সেম প্রবলেম, সেম প্রবলেম, সেম প্রবলেম বলতে, সেম প্রবলেম বলতে এটাও মাস আর লেন্থ, কি বললাম, মাস আর লেন্থ, ওকে, সেম মাস সেম লেন্থ, এটাও এল বাই থ্রি আর এল বাই থ্রি অবধি আছে, কিন্তু এখানে ফ্রিকশন আছে। এই ফ্রিকশনটা একে, এই ফ্রিকশনটা একে দেখো এই পজিশনে রাখতে সাহায্য করেছে, এই পজিশনে, এই পজিশনে, মানে ফ্রিকশনের জন্য ও জাস্ট ইকুইলিব্রিয়ামে আছে। তোমাদের সামনে যে সিনারিওটা সেটা ফ্রিকশনের জন্য জাস্ট ইকুইলিব্রিয়ামে, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, বলো, ফ্রিকশনের জন্য জাস্ট ইকুইলিব্রিয়ামে। এবার বলো এখানে যদি কেউ ওকে সামান্য টাচও করে তাহলে ও নিচের দিকে পড়বে না? হ্যাঁ স্যার, যখন নিচের দিকে পড়বে তখন এরকম সিচুয়েশন হয়ে যাবে একটা সময়, হবে না? হ্যাঁ, তখন ধরো ভি টু, আমি কি বুঝতে পারলাম? হ্যাঁ, তখন ধরো ভি টু, তাহলে আমাকে বার করতে বলেছে ভি ওয়ান ইজ টু ভি টু, এইটা রুট ফাইভ ইজ টু রুট, কি হবে সেটা বার করতে বলেছে, কি বললাম বুঝলে? ভি ওয়ান ইজ টু ভি টু রুট ফাইভ ইজ টু কত হবে? আচ্ছা বলো তো, ভি ওয়ানটা বেশি হবে না ভি টুটা বেশি হবে? কেন? কারণ মানে ওর মধ্যে আর কোনো রিটার্ডিং ফোর্স নেই যদি একবার নিচে উঠছে, কিন্তু ওই সেকেন্ড কেসে আবার মানে ফ্রিকশন লাগবে। আমি তোমার কথা বুঝলাম না, কিছুটা বুঝলাম, আরেকবার বলো, রিটার্ডিং ফোর্স নেই সেটা বুঝলাম, বলো আরেকবার বলো, রিটার্ডিং ফোর্স নেই সেটা আমি বুঝলাম, কিন্তু সেকেন্ড কেসে মানে যদি পড়তে শুরু করে তাহলে মানে ওই সেকেন্ড সারফেসটা থেকে ফ্রিকশন লাগবে। বলো বলো বলো, হ্যালো স্যার, ঠিকই বলছো, বলো, সেকেন্ড কেসে মানে যদি পড়তে শুরু করে তাও একটা ফ্রিকশন লাগবে, রাইট? মন দিয়ে শোনো, তোমাদের প্রুফ করতে হবে এটা রুট থ্রি রুট ফাইভ বাই রুট থ্রি, এটা তোমরা বাড়িতে প্রুফ করবে। আচ্ছা দাঁড়া, এটা আমি নেক্সট দিন যখন করাবো আমার একটু জায়গা লাগবে, এতটুকু জায়গা। আচ্ছা মন দিয়ে শোনো, বলো তো প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে যখন বডিটা পড়বে কার জন্য বডিটা পড়বে? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। সেকেন্ড কেসেও তো গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই পড়বে, তাই না? হ্যাঁ, কিন্তু প্রথম ক্ষেত্রে পুরো গ্র্যাভিটেশনাল ফোর্সটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। হ্যাঁ, সেকেন্ড কেসে এই যে সেম গ্র্যাভিটেশনাল ফোর্সটাই, সেম গ্র্যাভিটেশনাল ফোর্সটাই পুরোটাই কি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে না কিছুটা এনার্জি বা কিছুটা, হ্যাঁ কিছুটা এনার্জি এই ফ্রিকশনকে ওভারকাম করতে কাজে লাগবে, ফ্রিকশনকে ওভারকাম করতে কাজে লাগবে, তাহলে কিছু এনার্জি লস হবে না, তার জন্য এই ভেলোসিটিটা কম হবে না, ভেবে দেখো। হ্যালো, আইডিয়াটা বুঝলে? হ্যাঁ, এইটা করার জন্য তোমাদের আমি যা যা বলেছি, এই আগের প্রবলেমটা যেরকম ভাবে করেছি এই প্রবলেমটাও সেইভাবেই করতে হবে, ঠিক? শুধু এই সেকেন্ড কেসে মিউ এর ভ্যালু তোমাকে বার করে নিতে হবে, এখানে যে মিউ নন ইকুয়াল টু 0 না, এখানে সেকেন্ড কেসে মিউ এর ভ্যালু তোমাকে বার করে নিতে হবে, কি বললাম, মিউ এর ভ্যালু তোমাকে বার করে নিতে হবে। আমাকে বলেছে এই অবস্থায় ও জাস্ট ইকুইলিব্রিয়ামে আছে L / 3 পর্যন্ত, তাহলে তুমি এই যে এখান থেকে বলো তো এই এইটা থেকে কম্পেয়ার করে কি মিউ এর ভ্যালু কত আসছে, এই যে উপরটা থেকে কম্পেয়ার করে এক্ষুনি তো দেখলে এই এল ইকুয়াল এল ওয়ান প্লাস মিউ থাকলে এ মানে এখানে যদি এল বাই ওয়ান প্লাস মিউ এইটুকু ডিস্টেন্স থাকে তাহলে কি হবে বলো, বলো, হ্যালো, তাহলে ও ইকুইলিব্রিয়ামে থাকবে, তাই না? হ্যালো, হ্যাঁ, তাহলে ও ইকুইলিব্রিয়ামে থাকবে, বুঝতে পারলে? তাহলে বলো তো এই কেসে মিউ কত হবে, টু হচ্ছে? আরে বাবা, এখানে যদি মিউ থাকে তাহলে এ যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে এখানে এল এর ভ্যালু এল ওয়ান প্লাস মিউ অবধি হয় না, মিউ হতে হবে না এইখান থেকে এইটুকু লেন্থ? হ্যাঁ, ইভেন কি এল বাই থ্রি না? হ্যাঁ, তাহলে কম্পেয়ার করে দেখো মিউ এর ভ্যালু টু আসছে, হ্যাঁ, বুঝতে পেরেছো কিভাবে করলাম? হ্যাঁ, ওকে, যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো, এই প্রবলেমটা তোমরা বাড়িতে করবে, রুট ফাইভ বাই রুট থ্রি আসবে, ওকে? আচ্ছা, এবার আমরা লাস্ট একটা প্রবলেমে চলে যাব, দেখো লাস্ট একটা প্রবলেমে চলে যাব, প্রবলেমটা দেখো, এগুলো সব এসি ফার্মা টাইপের প্রবলেম, এসি ফার্মা এই প্রবলেম এরকম প্রবলেম করতে দেওয়া আছে, দেখো, ওকে, লাস্ট প্রবলেম আজকের, খুব ইজি প্রবলেম, এখানে একটা চেইন রয়েছে, হ্যালো,
এখানে একটা চেন রয়েছে, ঠিক? হ্যাঁ দেখো দেখো এখানে একটা চেন রয়েছে, তো এই চেনটা জাস্ট এখানে কোনো ফ্রিকশন টিকশন না নেই, ফ্রিকশন নেই, দেখো ফ্রিকশন নেই, মন দিয়ে শুনবে, এইটুকু অ্যাঙ্গেল 30 ডিগ্রি। এবার এখানে যদি ফ্রিকশন না থাকে, এখান থেকে v ইকুয়াল টু 0 তে যদি আমি রিলিজ করে দিই, তাহলে চেনটা নিচে পড়বে কি পড়বে না বলো? হ্যাঁ পড়তে পড়তে যখন এই পজিশনে আসবে, পড়তে পড়তে যখন এই পজিশনে আসবে, তখন তো এই অ্যাঙ্গেলটা 30 থাকবে, থাকবে না? হ্যাঁ জাস্ট এই পজিশনে তখন এর ভেলোসিটি কত বার করতে বলেছে, তখন এর ভেলোসিটি কত বার করতে বলেছে? আচ্ছা মন দিয়ে দেখো, তোমাদের আগের দিন আমি এই চেনের, দেখো আগের দিন আমি চেনের পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশন শিখিয়েছিলাম, দেখো সরি দাঁড়া, চেনের পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশন এই যে, এই যে এখান থেকে আর ডি থিটা ধরে, এই যে দেখো এই যে ডি ইউ, এই যে এই এইটা শিখিয়েছিলাম, দেখো এই যে এই যে এই যে বলো শিখিয়েছিলাম বলো তো, এখানে আমি পুরো পোটেনশিয়াল এনার্জি কোথা থেকে কোথায় ইয়ে করেছি, লিমিট দিয়েছি 0 থেকে π/2, হ্যালো দেখো, হ্যাঁ 0 থেকে π/2 আমি লিমিট দিয়েছি, কিন্তু এখন কি আমার এই 0 থেকে π/2 লিমিট দেবো, 0 থেকে π/2 লিমিট দেবো ভেবে বলো না? আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ এই জিনিসটাই আমি করছি, একটু ফাস্ট করছি কারণ তোমরা জানো কিছুটা, অর্ক একটু ফাস্ট করছি কারণ তোমরা জানো কিছুটা, দেখো আমি ধরে নিচ্ছি এই চেনের, চেনের লিনিয়ার মাস ডেন্সিটি, কি বললাম, লিনিয়ার মাস ডেন্সিটি হচ্ছে ল্যামডা কেজি পার মিটার, ঠিক? এবার দেখো এখান থেকে আমি এইখান থেকে থিটা ডিস্টেন্স দূরে ডি থিটা ধরে নিয়েছি, তাই তো? তাহলে এই লেন্থটা কত বলতো, এটা রেডিয়াস যদি আর হয়, আর ডি থিটা বলো, হ্যাঁ এখানের মাস যদি আমি ডিএম বলি, তাহলে ডিএম মানে কত বলতো, ল্যামডা আর ডি থিটা, এই যে ল্যামডা কেজি পার মিটার। এবার বলতো ডি ইউ কত, আরে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, এটা যদি এইচ হয় আমি লিখতে পারি ডিএম ইনটু এইচ, আচ্ছা এইচ এর ভ্যালু কত বলতে পারবে, আর কস থিটা, দেখো তো এইটা থিটা হলে এইটাও থিটা, বুঝতে পেরেছ? হ্যাঁ এইটা আর হলে এইটা না, এইটা এই আর কস থিটাই হচ্ছে তো, দেখো 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 হ্যাঁ হ্যাঁ থিটা, এটা তো থিটা হচ্ছে, না 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 এই আগেরটা আমরা থিটা কোথা থেকে নিয়েছিলাম বলতো, না ওটা থিটা হচ্ছে 90 - θ, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আমি আগে, ও থিটা এখান থেকে নিয়েছিলাম সেই জন্য সাইন থিটা এসেছিল, বুঝতে পেরেছো? দেখো এখান থেকে থিটা নিয়েছিলাম, হ্যালো হ্যালো হ্যাঁ তাই ভাবছি আমি, এক্ষুনি সাইন থিটা দেখলাম এখানে একবার কস থিটা চলে এলো, আচ্ছা এইটা থিটা হলে এইটা কত আসছে বলতো, এইটা ও এইটা থিটা হলে এইটা তো 90 - θ, দূর বাবা এইটা থিটা হলে এইটা থিটা না, এইটা থিটা, এইটা থিটা হলে এটা এইটা আর কস থিটা, ঠিক আছে হ্যালো আসছে? তাহলে দেখো এইটাকে আমি পুরো লিখতে পারি ডি ইউ, আচ্ছা ডি ইউ একে যদি আমি ফুল ইউ চাই ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করব, আচ্ছা ডিএম আর এইচ এর ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি, ল্যামডা আর ডি থিটা, দেখো ল্যামডা আর ডি থিটা জি, আচ্ছা এখানে একটা জি আসবে, ল্যামডা আর ডি থিটা জি আর কস থিটা, এটা আসছে বলো তো, বলো তো লিমিট কোথা থেকে কোথায় হবে, ভেরি ইম্পর্টেন্ট, থিটা ইকুয়াল টু 0 থেকে, বলো তো এই থিটাটা আমরা রেডিয়ান না ডিগ্রিতে লিখি, ডিগ্রি রেডিয়ান, এই যে ডি থিটা, এই যে আর ডি থিটা, এটা তো রেডিয়ান, ডি আর রেডিয়ান না হলে এই এক্সপ্রেশনটা ভ্যালিড হয় না, ওকে তাহলে এটা 0 থেকে 30 ডিগ্রি মানে π/6 হবে, হ্যাঁ তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেট করো ল্যামডা আর স্কোয়ার জি বাই টু আসবে, এসছে? আচ্ছা সেম ভাবে আমি এইটার যদি ক্যালকুলেট করি, দেখো এইটার সেম ভাবে এইখান থেকে এইটুকু আমি ওপর থেকেই থিটা ধরে নিলাম, তার মানে সেম ভাবে এখানেও আমার কি আসবে বলো, এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে ইউআই ইনিশিয়াল ইউআই, এবার বলো ইউ ফাইনাল কি আসবে বলো, সেম ভাবে ইন্টিগ্রেশন ডি ইউ, ইন্টিগ্রেশন ল্যামডা, দেখো ঠিক আগেরটার মতো এখানে যা যা এসছে এখানেও তাই তাই আসবে,
ল্যামডা আর স্কোয়ার জি কস থিটা ডি থিটা, কিন্তু এইবার অ্যাঙ্গেল ইয়ে তোমার লিমিট চেঞ্জ হবে, বলতো লিমিট কোথা থেকে কোথায় হবে? থার্ড পিক থেকে 90, না এইটা 60, থিটার ইনিশিয়াল হচ্ছে 60 তাই না, পাই বাই 3 দেখো থেকে পাই বাই 2, এই তোমরা বুঝতে পারলে আমি কি বললাম? আরে বাবা আমি থিটাটা তো এইখান থেকে নিয়েছি আর এইখান থেকে, তার মানে এইটা যখন এই পজিশনে এসেছে তখন এই পয়েন্টের জন্য থিটা কত? পাই বাই 3 না? হয়ে গেছে আজকে প্রবলেম প্রায় শেষ, বুঝতে পেরেছো ঋষিকা? বুঝতে পেরেছো অর্ক? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। দেখো 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 এটা পাই বাই 3 থেকে এটা পাই বাই 2 হবে না, রূপকথা বোঝা গেছে? হ্যাঁ। তাহলে এইটা যদি তুমি ক্যালকুলেট করো এর ভ্যালু আসবে ল্যামডা আর স্কোয়ার বাই জি, কস করলে সাইন আসবে 2/√3, আমি একটা ভুল লিখেছি এটা 2 হবে, এটা হবে ইউএফ আর এটা হবে ইউআই, তোমরা কি বুঝতে পারলে? বলো বলো কি ডাউট? ওহ সরি জি তো থাকবে, জি তো থাকবে, রূপকথা বোঝা গেছে পুরো জিনিসটা? যদি ডাউট থাকে বলো। এবার বলো আমি এটা কি হবে, ইআই ইকুয়াল টু ইএফ ইকুয়াল টু ইআই হবে কি এখানে? হ্যাঁ। কেন? কোনো এক্সটার্নাল ফোর্স, কনজারভেটিভ ফোর্স, এই নন কনজারভেটিভ ফোর্স, এই সিউডো ফোর্স কিছু তোমার কাজ করছে না, আমি কি বোঝাতে পারছি? বলো এবার ফাইনাল দ্যাট বড়া কি লিখছি ইউআই, ফাইনাল যেটা হবে ফাইনাল ফাইনাল হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস ইউএফ এইটা ইকুয়াল টু ইউআই প্লাস জিরো না, বলো? কারণ ইনিশিয়ালি তো ওর কাইনেটিক এনার্জি জিরো ছিল। হ্যালো এবার দেখো হাফ এম এর ভ্যালু আমি যেটা লিখছি সেটা বুঝতে পারছো কিনা? দেখো দেখো রেডিয়ানে এইটা কত, এই অ্যাঙ্গেলটা পাই বাই রেডিয়ানে, এই পুরো ইয়েটা পাই বাই 3 না, না পাই বাই 6 না, রেডিয়ানে এই যে চেনটা চেনটা চেনটার এইটুকু যখন চেনটা পুরোটা রয়েছে, আর এটা যদি আর হয় তাহলে এই টোটাল লেন্থ কত হবে, আর পাই বাই 6। হ্যাঁ তাহলে দেখো তো যেটা লিখছি ল্যামডা ইনটু পাই বাই 6 ইনটু আর, এটা কি লিখেছি বলো তো? এম এম লিখেছি, হ্যাঁ, ইনটু ভি স্কোয়ার প্লাস ইউএফ কত, ল্যামডা আর স্কোয়ার জি বাই 2 2 মাইনাস রুট 3 ইকুয়াল টু 0 প্লাস ল্যামডা আর স্কোয়ার জি বাই 2, আমি কি বোঝাতে পেরেছি রিয়ার? যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো, এখান থেকে ভি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবে? হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, আর যদি কোনো ডাউট না থাকে তাহলে এইটা আমার আজকের হোমওয়ার্ক, এই প্রবলেমটা। আজকে কিন্তু অনেকগুলো হোমওয়ার্ক দিলাম, কালকে তোমাদের আমার ক্লাস আছে রাত্রে, কালকে সবগুলো বলতে হবে না, কালকে এই দুটো করবে, কোন দুটো বলো তো, এই যে এইটা আর এইটা, ঠিক আছে? হ্যাঁ এই দুটো ট্রাই করবে, সবগুলো করতে হবে না। আচ্ছা এই অবস্থাতে রয়েছে এখানে মিউ ইকুয়াল টু জিরো, এটা ইনিশিয়াল পজিশন, আমি যদি এখানে সামান্য ফু দিই তাহলে এই চেনটা এইদিকে পড়া শুরু করবে না? হ্যাঁ। যখন পড়বে এই অবস্থায় আসবে, এই এনটা এ এই এনটা বি, এই এনটা এ এই এনটা বি, তখন এর ভেলোসিটি কত? এটা ইন্টিগ্রেট ইন্টিগ্রেট কিছু করতে হবে না, তোমরা অলরেডি ইন্টিগ্রেশন করে ফেলেছো এর জন্য যে পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ করেছো না, জাস্ট ফর্মুলা মানে জাস্ট কনসেপ্ট ওয়াইজ বসে বসে করবে, আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। চলো আমি যদি বোঝাতে পারি তাহলে আজকে আমরা আমাদের লেকচার এখানেই স্টপ করলাম।